সিলসিলার মধ্যে অনেক আছে, কি করে জানেন? মাওলানা সাহেবকে খবর দিয়ে দিল, আর আমরা আমার ইমাম তার কোথাও চলে গেলাম, তার বাবার কবরটা জিয়ারত করলাম, এক কদম দু কদম পড়ে দিলাম, দিয়ে 500-700 টাকা নিয়ে চলে গেলাম। আচ্ছা, এইটা কতটা শরীয়তের জায়েজ না নাজায়েজ এটা আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে তো? আচ্ছা, আপনারা এটা শুনবেন, পারিশ্রমিকের বিনিময়ে মৃত দেওয়ার ইসলামের সব উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য দোয়া কালাম ওজিফা পড়ানো নাজায়েজ হারাম, কোরআন থেকে দলিল দেবো, হাদিস থেকে দলিল দেবো। পারিশ্রমিকের বিনিময়ে মৃত দেওয়ার ইসলামের সব উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য দোয়া কালাম ওজিফা পড়ানো হারাম। যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে পড়া হারাম, সুতরাং যে পড়বেন এবং যে পড়াবেন তারা উভয় গুনাহগার হবেন। বলবেন এটা কোথায় আছে? তাফসীরে মারিফুল কুরআন, কুরআন 35 নম্বর পৃষ্ঠান এবং সূরা বাকারার 41 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাস্তারু বি আয়াতি সামানান কলিলা, আমার আয়াতের বিনিময়ে তারা দুনিয়ার স্বল্প মূল্য গ্রহণ করে না। যারা কোরআনের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করবে তাদের নিন্দা জানানো হচ্ছে এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কঠোর বাণী উচ্চারণ করেছে। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআনের বিধি বিধানকে গোপন করিবে এবং আয়াতের বিনিময়ে কোন দুনিয়ার লক্ষণ বস্তু গ্রহণ করিবে তাদেরকে আল্লাহ তাআলা 4টা শাস্তি দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের পেটে আগুন অগ্নি ভরপূর্ণ করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, তারা নাপাক। আল্লাহ তাআলা তাদেরকে পাপ করবে না, তারা নাপাক। তাদেরকে কঠিন শাস্তি দেবেন। কুরআন তিলাওয়াত করে ইসলাম প্রচার করে কোনো বিনিময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি। কাসির ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, হাক্কানি আলেম, হাক্কানি আলেম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরিস। বলবেন এটা কোথায় আছে? মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠা। কিন্তু যে আলেম আল্লাহর প্রতি আহ্বান করিবার বিনিময় টাকা পয়সা গ্রহণ করে, সে কিছুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বলিয়া দাবি করিতে পারবেন না। এটা হাদিসের দলিল। বলবেন কোরআনের কোন জায়গায় এরকম দলিল আছে? আছে বাবু, কোরআনে আছে, সূরা আনাম আয়াত নম্বর 90 আল্লাহ বলছেন, কুল্লা গাস আলুকুম আলাইহি আজরা। ইনশাআল্লাহ সময় শেষ ভাই, সিগন্যাল পড়ে গেছে, রাখছি, দিয়া দিবি হয়ে যায়, ক্ষমা করে দেবে। তবে ওই ব্যক্তির কাছে যাবে, ওই ব্যক্তিকে অনুসরণ করবে, পবিত্র কোরআনে কারিমের পারা নম্বর 22 সূরার নাম সূরা ইয়াসিন আয়াত নম্বর 21 আল্লাহ বলেছেন, ইত্তামিউ মাল্লা ইয়াসালুকুম আজরাহুম মুতাদুন। ওই ব্যক্তির কাছে যাবে যারা দিনের দাওয়াত দিয়ে ধর্ম প্রচার করে, কারোর কাছে কোনো বিনিময় চায় না, তারাই হলো মুহতাদুন। যারা বলেন সুবহানাল্লাহ, আমার তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, ধর্ম প্রচার করছেন, বিনিময় চেয়েছেন খালেস আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে, আমরাও বিনিময় চাইবো আল্লাহর কাছে। ভাষাগত দিক থেকে বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি বিয়াদি হয়ে যায়, খালেস আল্লাহর রাস্তায় আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। ও আখিরি দাওয়ানা ওনে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আরো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা মানুষ করে এই জমিনে পাঠিয়েছেন। শুধু সৃষ্টির সেরা ইনসান মানুষ করে পাঠান না, ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে আখরি জামানের নবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেননি, এই 72 ফেরকার জামানায় আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমাদেরকে একজন কামিল ওলি আল্লাহর মুরিদ করে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ। আজকে একটা মহান গুরুত্বপূর্ণ দিন, এই যে সাবে মিরাজ চলে গেল, এই সাবে মিরাজ সম্বন্ধে যদি আমরা জানতাম আমাদের কলিজাকে আমরা বার করে ছুঁয়ে ফেলতাম। কারণ আল্লাহ রাসূল স্বয়ং বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমের মিরাজ করতে নিয়ে গেলেন। মিরাজ কথার অর্থ হচ্ছে দর্শন। কি দর্শন করালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন সেই আরশে আজিমে, সেখানে গিয়ে তিনি জাহান্নাম জান্নাতকে দর্শন করালেন। আমার দয়ারে নবী, মায়ারে নবী, তিনি জান্নাত দর্শন করে এত আনন্দিত হয়েছিলেন বাবা, যখন তিনি জাহান্নাম দর্শন করলেন সেই জাহান্নাম দেখে আমার রসুল কম্পিত হয়ে গিয়েছিলেন, আমার রসুল এত কন্দন করেছিলেন, কেননা এই জাহান্নামের মধ্যে বেশি বেশি আমার মহিলা মারা ভর্তি বলেন নাউজুবিল্লাহ, এই জাহান্নামের মধ্যে বেশি বেশি মহিলা ভর্তি। তাই আমার মুর্শিদ সুফি মুফতি আজান গাশি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন জমিদারের সন্তান ছিলেন, তিনি তার সমস্ত জমিদারিকে ফি সাবিলিল্লাহ আল্লাহর হস্তে দান করে দিয়ে তাম বিশ্ববাসীর জন্য যেমন আমার নবী এসেছিলেন রহমাতাল্লিল আলামিন হয়ে গেলেন বলি সুবহানাল্লাহ।
আমার সুফি মুফতি আজম রাশি রহমাতুল্লাহ আলাইহি, তার একটা মুখ্য উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা বাবা কি আমরা জানতে চাই। আমার মুর্শিদ বলল গো, এই 72 ফিরকার জামানায় একটা হচ্ছে হক্কুল আল্লাহর ইবাদ, আর একটা হচ্ছে হক্কুল বান্দা, একটা বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি তো আমাদের সমস্ত গুনাহখাতা maaf করে দিতে পারেন, কিন্তু আমরা আমাদের যদি কারোর কাছে কোনো অন্যায় করে থাকি, যদি আমাদের হায়াতের জিন্দগিতে আমরা ক্ষমা না চাই, তাহলে আমরা ওই দয়ার জান্নাতে কেউ যেতে পারবো না। তোমরা প্রথমে রিজকে হালাল খাবে, এইটা হচ্ছে আমার মুর্শিদের কথা নয়, এটা হচ্ছে পাক ও পবিত্র কোরআনের কথা। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন হালালান তাইয়িবা, বলি সুবহানাল্লাহ, প্রত্যেকে আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, কেননা আপনি যত ইবাদত বলার মধ্যে ভুল করে মাফ করে দিবেন, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। তাই আমার মুর্শিদ যেটা বলেছিলেন প্রথমে, বাবা তোমরা কি করবে, আগে রিজকে হালাল উপার্জন করো, এই রিজকে হালালে যদি তোমরা না খাও, তোমাদের কোনো দোয়া খায়ের কবুল হবে না। এটা কোরআনের কথা, যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিনা কাজায় করতে হবে, কেননা কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ জেনে শুনে কাজা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মানুষটাকে 2,88,00,000 বছরে জাহান্নামে যাবে। এই মানুষগুলো যদি জাহান্নামী হয়ে যায়, এই মানুষগুলো যদি জাহান্নামী হয়ে যায়, এরা তো সব আমার নবীর সব উম্মত, তাহলে আমাদের কাল কিয়ামতের দিনে আমাকে জবাব দিয়ে হয়তো করতে হতে পারে। তাই আমার মুর্শিদ কি করলেন, তাম বিশ্ববাসীকে বলে দিলেন যে বাবা গো, তোমরা আগে বিনা কাজেই নামাজটা আদায় করো। তারপরে আমার মুর্শিদ বলল, বাবা এই কোরআনের একটা হক আছে, যারা 12 বছর বয়স হয়ে গেছে, যারা বালিগ এবং বালিকা হয়েছে, তাদের জন্য এই কোরআনটা ফরজে আইন পড়া দরকার। যদি কোনো মানুষ যদি কোরআন শরীফ না পড়া জানে, তাহলে তার গুনাহ হবে। তাই আমার মুর্শিদ চিন্তা করলেন, এই বয়স্ক মানুষগুলো, হয়তো আমরা অনেক মূর্খ মানুষ আছি, হয়তো এই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, পারি না, সুরির জঙ্গলে। ওখানে তিনি এমন মুসাদা মুজাহা করলেন, এমন আল্লাহকে রাজি খুশি করলেন, এমন আল্লাহকে তিনি নিজামন্দি করে রাজি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খিজিরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এই পাক ও পবিত্র নূরানি সূরাতুল ফাতিহা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কোরআন, মানে কোরআনের মা। যে ফাতিহা না পড়লে আপনার কোনো নামাজ কবুল হবে না। তারপরে আমার মুর্শিদ বললেন, বাবা এই সূরা ফাতিহাকে বলা হচ্ছে সূরাতুস শিফা, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, এই সূরাতুল ফাতিহা পড়ে যদি তার উপরে দম করা হয়, তাহলে সেই মানুষটা আল্লাহ পাক চাইলে শিফা দান করতে পারে। তারপরে বললেন সূরাতুল ইখলাস পাঠ করার কথা, কোন মানুষ যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, সেই মানুষটার আমলনামায় 10 পারা কোরআন শরীফের জিল্লি সব দান করা হয়, বলি সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি একিনের দিল নিয়ে একবার সূরাতুল ফাতিহা পাঠ করে, আর 3 বার ইখলাস পাঠ করে, ফালাক নাস পাঠ করে, আর দরুদ শরীফ পাঠ করে, সেই মানুষটার আমলনামায় প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে সোয়াহাত খতম কোরআন শরীফের সব দেওয়া হয়। তাহলে আপনি যখন ওই কবরে চলে যাবেন, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি কোনোদিন একটা তার ডাক এসে গেছে, মালাকুল মউত আপনার জানটাকে হরণ করে নিয়ে চলে গেছে, আপনি ওই কবরে শুয়ে থাকবেন, তাহলে আপনার সন্তান যদি থাকে, হয়তো আপনার জন্য এরকম মজলিস করবে না, হয়তো নাও দোয়া করতে পারে, কিন্তু আপনি যখন এই মুর্শিদের সিস্টেমের মধ্যে চলে আসবে, বাবা ওগো তামাম বিশ্ববাসী তোমরা শুনে নাও, আমার মুর্শিদ এমন একটা ওলি আল্লাহ ছিলেন, তিনি তামাম বিশ্ববাসীর জন্য দোয়ার এই মজলিস করে গেলেন। তাই আমার মুর্শিদ সর্বপ্রথমে এই দোয়ার মধ্যে দিয়েছেন, তিনি তার সন্তান সন্তানের জন্ম দেয়নি, তার বংশ পরম্পরার জন্ম দেয়নি, তিনি তার সমস্ত সম্পত্তিকে আল্লাহর হস্তে দান করে তামাম বিশ্ববাসীর জন্য দোয়া করলেন, ইলাহি রহমাত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপরে, আমিন, বলি সুবহানাল্লাহ।
যারা বর্তমান এখনো পড়ছেন আর যারা এখনো রুহু জগতে আছে মায়ের গর্ভে ও আসেনি তাদের জন্য আমার মুর্শিদ আপনি কবরে শুয়ে শুয়ে কোটি কোটি নিয়ামত নিয়ে কোটি কোটি সব নিয়ে কালকে আমাদের মায়ের হাসরের দিনে যখন উঠবেন দেখবে আপনার আমল নামায় নেকির পাহাড় হয়ে গেছেন, তখন বলবেন ওগো রব্বুল আলামিন, ওগো দয়াময়ী মালিক, ওগো আমার স্রষ্টা, আমি তো এত ইবাদত করিনি, আমি তো এত নামাজ কালাম পড়িনি, তাহলে আমার এত আমল নামল কিভাবে হয়? ওলি আল্লাহর ডিফিনিশনটা কি আছে? ওলি আল্লাহ কারা? কাদের কাছে যাব? কাদের ইত্তেবা করব? অনেকে মানুষ আছে আমরা জানি না বুঝি না ওলি আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলে থাকি। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং একজন সত্যবাদী সহমত থাকো। জোর বলুন সুবহানাল্লাহ। সেই সত্যবাদীটা কারা সেটা কোরআন এবং হাদিস থেকে আমি দলিল দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আরো কালাম পাকে ঘোষণা করে দিয়েছে, আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যারা হয় আল্লাহর বন্ধু যারা হয় তাদের কোনো ভয় ডাই নাই। এখন আমরা বলবো আল্লাহর ওলি কারা আমরা চিনব কি করে? চেনার রাস্তা কি আছে? চেনার রাস্তা অবশ্য আছে। আমরা অনেকে এই বলতিসে পয়েন্ট করতে আসি, ভাই কারা কাছে কি পয়সা করে নেওয়ার আশা আসি? আর আপনারা কি এরা এখানে এসেছেন ভালো মন্দ কিছু খাওয়া হবে বলে এসেছেন? এই দোয়া দরুদ কলেমা ওজিফা পড়ে যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে হাত ধরে তাকে জান্নাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন তার দলিল কি আছে? নিশ্চয়ই তার দলিল আছে। একজন লোক 199টা খুন করেছে, নিজের গুনাহ মাফের জন্য ঘর থেকে পাটা বাড়িয়েছে, নিজের গুনাহ মাফের জন্য একজন ব্যক্তির কাছে গিয়েছে, গিয়ে বলছে ভাই আমি 99টা খুন করেছি আমার কি এই গুনাহ মাফ হবে? বলে আরে তুই এত অন্যায় অহিয়াত কাজ করেছিস তোর এই গুনাহ কি করে মাফ হবে? যেই বলেছে তাকেও কতল করে দিয়েছে। তারপরে তিনি চিন্তায় পড়ে গেল যে 100 তো পূর্ণ হয়ে গেল, এবার আমি কোথায় যাই কোথায় যাই? একজন লোকের কাছে গেল, বলছে অমুক জায়গায় একজন কামিলিন ব্যক্তি আছে, অমুক জায়গায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আছে, তুমি তার কাছে যাও আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিতে পারেন। তো তিনি গুনাহ মাফের জন্য ঘর থেকে সবে পাটা বাড়িয়েছে আর তার মৃত্যু হয়ে গেছে, আর তার মৃত্যু হয়ে গেছে, তার মাটি দেওয়া হয়েছে, দাফন করে দেওয়া হয়েছে, জাহান্নামের ফেরেশতারা তাকে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর জান্নাতের ফেরেশতারা এসে তাকে টানছে একে জান্নাতে নিয়ে যাবে। বলছে বাহ তুমি একে জান্নাতে নিয়ে যাচ্ছ? বলে আরে এ তো 100 খুন করেছে। বলে আরে এ নিজের গুনাহ মাফের জন্য ওই যে একটা কামিল নিয়ে হোজকা ছিল ওই হোজকা থেকে যাচ্ছিল, এখন এর সমস্ত গুনাহ মাফ। তো বলছে বাহ তাই কি? তো আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে ঝগড়া করতে হবে না, ফয়সালা আমি করে দিচ্ছি। তা আল্লাহ বললেন, জিব্রাইল আমিন ফেরেশতা সাল্লামকে বললেন যে ওই জায়গাতে ওই জায়গাটা মাপো, যদি ও ওই কামেলের হোজকার থেকে বেশি চলে আসে তাই ও জান্নাতি, আর যদি ও কম থাকে তাহলে ও জাহান্নামী। তা যখন মাপো হচ্ছে আল্লাহ তাআলা জমিনকে এলান করে দিলেন, হে জমিন তুমি ওই দিকটা এগিয়ে যাও আর এই দিকটা পিছিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম খণ্ড 160 পৃষ্ঠায় উল্লেখ আছে যে সূরা ফাতিহা একবার পড়ার দ্বারা 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মাওলানা আযম গাসসালি রাহমাতুল্লাহ আলাইহি যে কথাগুলো বলেছেন কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও না কোথাও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড 195 পৃষ্ঠায় উল্লেখ আছে যে সূরা ইখলাস 3 বার পড়ার দ্বারা 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে উল্লেখ করা আছে সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে সেই মানুষটা জান্নাতি। সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সেটা কিভাবে? বললেন শুধু মরার অপেক্ষা। আশা আর বসার তৌফিক দিয়েছেন সেই মহান মাহবুবের দরবারে প্রত্যেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালেমাতের শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার 17 নম্বর সূরা, সূরা আল ইসরা বা বনি ইসরাইল বলা যেতে পারে,
যে নামেই বলেন না কেন, এর টোটাল আয়াত সংখ্যা হল 111টি। তার মধ্য থেকে প্রথম নম্বর আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। এর থেকে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ, কারণ আমরা জানি গত যে রাত আমাদের থেকে চলে গিয়েছে আর আজকের সেই দিন অর্থাৎ শবে মিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে কথা বললেন মিরাজ সম্পর্কে যে আলোচনা, তা এই আয়াতের মধ্যে আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান যে শব্দের অর্থ হলো পূত পবিত্র, কে? সেই পবিত্র মহিমাময়, তিনি হলেন সেই মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন, যে নিজেই নিজের প্রশংসার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই নিজেকেই বলছেন যে পূত পবিত্র সেই মহান সত্তা, মহান রব্বুল আলামিন, যিনি আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাত্রি যোগে ভ্রমণ করিয়েছিলেন এবং এখানে একটা সব থেকে মারাত্মক কথা, লাইলান শব্দটা যে ব্যবহার করা হয়েছে, আমরা জানি লাইলুন মানে রাত্রির বা রাত, কিন্তু এই লাইল যে রাতের কথা বলা হয়েছে এই শব্দটা হলো নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট বাক্য, শব্দটা অনির্দিষ্ট শব্দ, কারণ যদি আলিফ লাম যুক্ত থাকতো তাহলে মারেফা হয়ে যেত, নির্দিষ্ট হয়ে যেত, অর্থাৎ সারা রাত। এখানে নাকেরা মানে রাতের কিছু অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রাত্রি যোগে ভ্রমণ করিয়েছিলেন মক্কাতুল মুকাররমা, আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মাকদিস পর্যন্ত। আমার ভাইজানেরা, বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন, ভ্রমণ করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, শুধু তাই নয়, যার আশেপাশে যার চতুর্দিকে আমরা বরকতে ভরে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বরকত দিয়ে ভরে দিয়েছে, যেন আমরা তাকে আমাদের এই নিদর্শন মানুষ বুঝতে পারে। আল্লাহ যে নিদর্শন দিয়েছেন সেই নিদর্শন বুঝিয়ে দিতে চাচ্ছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, কাবা সহ বাইতুল মাকদিস তার চতুর্পাশে বরকতে ভরা, কারণটা হলো বহু নবীদের কবর, বহু নবীদের বাসস্থানটা হলো এই জায়গা, বহু নবী সেখানে আছেন, এই জন্য করে জায়গাটা হলো বরকতময়। সুবহানাল্লাহ,
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সেই মহান রব্বুল আলামিন তিনিই হলেন সর্বশ্রোতা, তিনি হলেন সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়ে তিনি মিরাজ গমন করিয়েছিলেন। আল্লাহর নবীর যে সময় তিনি মিরাজে গিয়েছিলেন তারই পূর্বে ছিল সেই দিন উম্মে হানির ঘরে, উম্মে গানির ঘরে আল্লাহর নবী ছিলেন। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ আমার প্রিয়তমা হযরতে উম্মে হানির ঘরের ছাদটা শাটারের মধ্যে সরে গেল, ঘরের ছাদটা সরে গেল। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন সেই জায়গা থেকে হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, কোন কোন বর্ণনায় দুজনের নাম এসেছে, দুইজন এসে উপস্থিত হয়ে গেল। আমার ভাইয়েরা এমন তো অবস্থায় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার রাসূলকে নিয়ে চলে গেলেন কোথায়, বাইতুল্লাহতে আল্লাহর কাবার কাজে নিয়ে গেলেন, কাবা শরীফের কাজে গিয়ে আল্লাহর নবীকে উপবেশন করালেন, আল্লাহর নবীকে বসিয়ে দিলেন। নবী আমার তন্দ্রা এসে গেল, ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। নবীর যখন ঘুম চলে আসলো আল্লাহর নবী একটু হেলে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাদর মোবারক বক্ষ মোবারক ছেদন করা হলো, আল্লাহর নবীর বক্ষটা কাটা হলো, বুকের মধ্যে থেকে কলবখানা বার করা হলো, হিকমত আর একটা পাত্রে দুইটা পাত্র আনা হলো। ওই পাত্রের মধ্যে একটা হলো ইমান ও হিকমত, আর একটা হলো কলবকে রাখা হলো। কলবকে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করলেন, আবার যেমনি বক্ষ বিদীর্ণ হওয়ার জোর পরে আবার বক্ষকে ভালো করে আবার জুড়ে দেওয়া হলো, সুবহানাল্লাহ। আমরা জানি মানুষের যে হার্টের প্রবলেম হয়, হার্টের ডাক্তার দেখাতে যান, অনেকেই দেখবেন রিং বসানো হয়। এই অপারেশন আসলো কোথায় থেকে, তারা রিসার্চ গবেষণা করে দেখল আল্লাহর নবীর বক্ষ মোবারক ছেদন করা হয়েছে, আল্লাহর নবীর মোবারক সিনা চেক করা হয়েছে। মানুষের যদি সিনা চেক করা হয়, মানুষের যদি এমন করে বক্ষটা এখান থেকে কেটে দুইটা ফাঁকা করে দেওয়া হয়, তাহলে এর দ্বারা মানুষ মরে না। সেই জায়গায় থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকার দিকে লক্ষ্য রেখে এই ওপেন হার্ট সার্জারি দিয়েছে, একমাত্র আমার আপনার রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নিয়ে শুধু মক্কা শরীফ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলে, এই যে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ কাবা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছানো, বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছানো, এই জায়গাটার নাম হলো ইসরা। আর ওই মসজিদুল আকসা থেকে নিয়ে আসমান পর্যন্ত যাওয়াটা হলো মিরাজ, জোরে বলি সুবহানাল্লাহ। দুটো ভাগ বুঝতে পেরেছেন না পারেননি আমার ভাই? তাহলে পূর্বটা বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম মসজিদুল আকসা পর্যন্ত যাওয়াটা হলো ইসরা, আর ওখান থেকে আসমান ভ্রমণটা হলো মিরাজ। আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মসজিদুল আকসাতে যখন বাইতুল মাকদিস যখন নিয়ে যাওয়া হলো, মসজিদুল আকসাতে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দুরাকা নামাজ আদায় করলেন। কোন কোন বর্ণনা এসেছে তিনি ফিরে আসার পরেও পড়েছেন। আমার ভাই জানেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে নিয়ে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম, আবার বলা হয়েছে তার সঙ্গে মিকাইলও কিছু সময় ছিলেন। তো যাই হোক, ফেরেশতা মণ্ডলী ফেরেশতা তাকে নিয়ে এমন করে যখন কাবা বাইতুল্লাহ থেকে বোরাকে করে নিয়ে চলে গেলেন মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাহ নবীর মোট বাউন ছিল পাঁচটি, আল্লাহ নবীর বাউন সংখ্যা হলো পাঁচ, একটা হলো বোরাক আর একটা আপনার লিফটের মতো সিঁড়ি যেটা জিনা বলা হয়। নম্বর তিন হলো আজনিহাতুল মালাইকা, সমস্ত ফেরেশতা মণ্ডলীর ডানা। আরেকটা হলো জানাহাতু জিব্রাইল, জিব্রাইলের ডানা। আরেকটা হলো রফরফ, এই পাঁচটি বাহন ছিল আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনের। জোরে বলি সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত বোরাকে করে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এমন একটা এমন আসমানে উঠতে থাকবেন, হঠাৎ একটা সিঁড়ি এসে হাজির, যেটাকে বলা হয় জিনা, অর্থাৎ লিফটের মতো একটা সিঁড়ি। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন ওই বোরাক সদ্য ওই বোরাকি অবস্থায় ওই যে লিফটের ওই সিঁড়ির উপরে উঠে পড়লেন। আমরা দুনিয়ার একটা উদাহরণ নিতে পারি, অনেক দেখবেন বৃদ্ধ মানুষ আছেন, অনেকেই দেখবেন খোঁড়া মানুষ যারা হুইল চেয়ারে করে যান, দেখবেন চেয়ারে করে যাওয়ার পরে লিফটে করে ওই গাড়ি সদ্য উঠে যায়, ঠিক কিনা বলেন? দেখেছেন তো, দেখবেন হুইল চেয়ার সদ্য গাড়িটা নিয়ে কি করলো, ওই লিফটের উপরে তুলে দিল, লিফট যে তালায় যাবে বা যেখানে যাবে সেখানে পৌঁছে দিল। অতএব ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক তার বাউন ছিল, কিন্তু আসমানে যাওয়ার জন্য যে সিঁড়ি অর্থাৎ যে লিফটের মতো যেটাকে জিনা বলা হয় সেটা যখন আসলো, তিনি কি করলেন, ওই অবস্থায় তিনি তার উপরে চেপে বসলেন। সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা সেখান থেকে যেতে শুরু করলেন কোথায়, প্রথম আসমানে পৌঁছে গেলেন। প্রথম আসমানের দায়িত্ব যা যে ফেরেশতার, তার নাম হলো ইসমাইল। ফেরেশতার নাম কি? ইসমাইল। এই ইসমাইলের হাতে আবার 12,000 ফেরেশতা দেওয়া রয়েছে, আবার 12,000 ফেরেশতার এক একজনের হাতে 1,00,000 করে ফেরেশতা নিয়ে দিত। সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে প্রথম আসমানে যখন গেটে গেলেন, যাওয়ার পরে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম টোকা দেয়, আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার পরে পরে বলছেন কে কে, বলছে আমি জিব্রাইল। আরে আল্লাহর ফেরেশতা হইল, আবার হুকুম নিচ্ছে আমি জিব্রাইল, বলছে আপনার সঙ্গটা কে, ইনি বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ফেরেশতারা বলল, ও জিব্রাইল, ও ফেরেশতা, এনার কি আল্লাহর অর্ডার হয়েছে? বলছে হ্যাঁ। তাহলে বোঝা যায় নবী মিরাজে যাবে, অর্ডার দিচ্ছেন আমার আপনার নবী আল্লাহর কাছে। এর দ্বারা বোঝা যায় আপনি যেখানেই যান না কেন, অর্ডার না নিয়ে ওই বাড়িতে প্রবেশ করতে পারবেন না, নিষেধ আছে। রাসূলুল্লাহ তরিকা দিয়ে গেলেন। আমার ভাই জানেরা প্রথম আসমানে যখন গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে হযরত নবী ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে দেখা। নবী ঈসার কাছে যখন গেলেন, গল্প করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম, আমি আবার দুনিয়াতে আসব, দুনিয়াতে আসব, আসার পরে তবে আপনার উম্মত হিসাবে আমি আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত হিসাবে যে আসব, এমন কি ইমাম মেহেদি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, নামাজের জামাতে দাঁড়ানোর সময় আমি হাজির হয়ে যাব বাইতুল মাকদিস, যে মিনারে আমি হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম সেখানে নামতে শুরু করবো। সুবহানাল্লাহ। অনেক কথোপকথন হলো,
ওখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথোপকথন করলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতেরা, আপনার গুনাহগার উম্মতেরা, যাদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নবী আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রথম আসমানে একবার ডান দিকে তাকায় মুচকি মুচকি হাসে, একবার বাম দিকে তাকায় মনটা মলিন হয়ে যায়, একবার ডান দিকে তাকায় মনটা বড় আনন্দ পায়, আর বাম দিকে যখন তাকায় মুখটা মলিন হয়ে যায়, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আমাদের আদি পিতা আদম, আপনার মনটা কেন ডান দিকে যখন তাকান তখন তো আনন্দময় দেখতে পাই, আর বাম দিকে যখন তাকান তখন মনটা বাম দিকে তাকানোর সাথে সাথে মনটা মলিন কেন হয়ে যায়? ওই সময় বলেছিল, ওরে আমার কালিজার টুকরো সন্তান, ওরে আমার সন্তান, শোনো শোনো, ডান দিকে আমি যখন তাকাই দেখতে পাই এমন করে জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পাই, আমার মন ভরে যায়, সুবহানাল্লাহ। বাম দিকে যখন দেখি, বাম দিকে দেখতে গেলে সেই সময় দেখি কিছু সংখ্যক মানুষ যারা জাহান্নামী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও নবী মুহাম্মদ, আমি তোমার বলতে চাই, তোমার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দিও, তোমার উম্মতদেরকে বলে দিও, তারা যেন এই ভুলটা না করে, তারা যেন বেশি বেশি করে ইবাদত করতে থাকে, তারা বেশি বেশি করে যেন নামাজ আদায় করতে থাকে, জিকির আজকার করতে থাকে, আল্লাহর হামদ তারিফ করতে থাকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার দ্বারা তারা যেন ডান দিকের জান্নাতের অধিকারী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিল, সেখান থেকে যেতে শুরু করলে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় আসমানে দেখালেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা, ওই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার উম্মতেরা যেদিন জান্নাতি হয়ে যাবে, যেদিন জান্নাতি হয়ে যাবে, সেই দিনকে ঠিক নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন দেখতে তেমন সুন্দর আপনার উম্মতদেরকে বানানো হবে। এ সম্পর্কে আবার কিছু হাদিসের কথা মনে পড়ছে, যখন বলা হয়েছে কালো মানুষরা কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহর নবীর সাহাবি কতিপয় সাহাবির চোখের পানি ফুটছে, কোন কারণে তোমরা কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো বলেছেন কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, সেই জন্য করে কাঁদি। বলে, বাবা, জান্নাতে তো কালো মানুষই যাবে না, সেদিনকে তো মানুষকে ইউসুফের মতো তাদের কি করা হবে, পরিষ্কার এবং স্বচ্ছ দেখতে শুনতে ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ সম্পর্কে আবার অন্যদিকে চলে যাবে, আমি যে কথা আজকের বলার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে শোনাতে চাই, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলছেন, ও আমার নাতি, নাতি করে সম্মোধন দিলেন, আমার নাতি করে সম্মোধন দেয়। আল্লাহর নবী বলেন, দাদু বা নানা হিসাবে কেন আপনি সম্মোধন করলেন? তারপরে অনেক ইতিহাসের কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ই হলো জাতির পিতা, সেই সূত্রে তিনি নাতি বলে সম্মোধন করে বললেন, আমি নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য করে আমি এই যে চতুর্থ আসমানে রয়েছি, কারণ আল্লাহর রাসূল গো, আমি এমন করে জান্নাতের দরজার কাছে গিয়েছিলাম, মালিক নামক ফেরেশতা আমারে ঢুকতে দেয় না, কারণ জান্নাতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তো অন্যান্য নবীরা তো ঢুকবে। আমার ভাই জানেরা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তার
তারপরে সেখান থেকে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। পঞ্চম আকাশে গিয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করলেন। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করলেন। তারপরে চলে গেলেন সপ্তম আকাশে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। এমন একটা গাছ, যে গাছের সম্পর্কে বলা হচ্ছে যেটাকে আমরা অনেকেই বড়ই গাছ বলি, অনেকেই কুল গাছ বলে থাকি, যে গাছটা এত বড় এত বড়, যে গাছের নিচেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। সামনে কিছু বাচ্চা, অনেক দূরে একটু আগুন জ্বলছে। আল্লাহর নবীকে গাছের উপরে তোলা হলো। আল্লাহর নবী প্রশ্ন করেন, কে এই ব্যক্তি? এই ব্যক্তি অন্য কেউ নয়, এ হলো জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বাচ্চাগুলি কারা? এই বাচ্চাগুলি তারা, ওই এতিম মিসকিন বাচ্চা যাদের মায়ের গর্ভে ছিল, পাপ নিয়ত করেছিল, যে মা গুলি নিয়ত করেছিল, আল্লাহ আমার সন্তান যদি দুনিয়ায় আসে, একে মাদ্রাসায় আনবে, হাক্কানি বানাবো, একে দিনদারি বানাবো, আল্লাহ রাস্তায় একে কুরবানি দেব, এই যে ভালো নিয়ত করেছিল, যে নফল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোটবেলায় ওই সন্তানগুলো কেউ মায়ের পেটে থাকতে মারা গিয়েছে, কেউ দুনিয়ায় আসার পরে মারা গিয়েছে, এক কথায় বাচ্চাগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেইখান থেকে কি করলেন? এইবারে কি করলেন? সিদরাতুল মুনতাহা, এইটা হলো একটা বর্ডার, এক একটা বর্ডার থাকে, ওই সিদরাতুল মুনতাহা, অর্থাৎ মুনতাহা বলতে নিজের বর্ডার, আর সিদরাতার উপরের বর্ডার। আমার ভাই এদের একটা দর্শক লাগে আছে, আল্লাহুম্মা আগে আসুন, তো ভাই আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? সিদরাতুল মুনতাহা ওই বর্ডারে পৌঁছে গেলেন। বর্ডারে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে রাসূল, আপনার জন্য যে বাহনটা নিয়ে আসা হবে ওই বাহনের নাম হলো রফরফ। অনেকেই আমরা শুনেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে আর জিব্রাইল যেতে পারে নাই, কারণ জিব্রাইল বলেছিল ডানাগুলি পুড়ে যাবে, এগুলি আমি কোনো জায়গাতে পাই নাই, এগুলো কোনো ঘটনার মধ্যে আমার চোখে আসে নাই। তবে যদি কারোর চোখে থাকে না বলবেন, আমরা শোনা কথা নিয়ে অনেকেই অনেক বেশি কথা বলি আমার ভাই জানেরা, তবে এটা একটা কবির শেরের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা অনেকেই বলি ডানা পুড়ে যাবে বলে আর যেতে পারি নাই। আমার ভাইরা, এ সম্পর্কে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে, এছাড়া অন্যান্য কিতাবের মধ্যে বিশদভাবে বর্ণনা করা আছে। আমি উদাহরণ দিয়ে আপনাদের এইটুকুই বোঝাতে চাচ্ছি, আল্লাহ নবী আমাদের জন্য কেন গেলেন, কি কি শিক্ষা রাখলেন। আমার ভাইয়ের দলেরা, তো যাই হোক, রফরাফ নামক যে বাহন আসলো, ওই বাহনে করে নিয়ে চলে গেলেন আল্লাহর আরশে আদিমে। কিন্তু ফেরেশতাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন, এই সম্পর্কে অনেক ঘটনা আমি ছেড়ে এসেছি। আমার ভাই জানেরা, আমি শুধু বোঝাতে চাচ্ছি ইসরা কাকে বলে আর মেরাজ কাকে বলে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে নামাজ পুরস্কার দিন, রাসূল আপনি যে আমার সঙ্গে দেখা করলেন, আল্লাহর রাসূল বললেন, ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তো আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনার যেমন আমি দেখি আমার গুনাহগার উম্মতেরা কি আপনার দেখতে পাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছিল, আয়া মা হাবিব,
আমি যে এমন করে তোমার সঙ্গে তো একবার দেখা করেছি, আর তোমার গুনাহগার উম্মতের জন্য আমি দিনে 50 বার করে দেখা করব। আল্লাহর রাসূল তো খুব খুশি, 50 বার দেখা হবে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুব আনন্দে ফিরে আসছেন। নবী মুসা আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে দেখা, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা, তখন নবী মুসা আলাইহি সালাতু ওয়াসালাম বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি খুব খুশি মনে আসছেন, আল্লাহ কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই সময় বলেছিল রাসূল, আমার ভাই নবী মুহাম্মদ, আমি নবী মুসা, আমার উম্মতেরা ছিল অনেক বেশি, কিন্তু আমার গুনাহগার উম্মতদের সময়ও ছিল অনেক বেশি, তাদের হায়াতও ছিল অনেক বেশি, কিন্তু তারা তো এমন করে, তারা এমন করে ইবাদত করতে পারা অসম্ভব। আমি আপনারে বলি, আল্লাহর কাছে আপনি যান, এতগুলি নামাজ যদি দেয় তারা পারবে না। নবী আমার আল্লাহর কাছে ফিরে গেলেন, ফিরে গিয়ে কোন সময় 5 ওয়াক্ত, কোন সময় 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করতে করতে ঘুমাতে ঘুমাতে শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরছেন। তারপরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও তাই কায়েম করতে পারবে না। তখন আমার আপনার নবী বলেছিলেন, ও নবী মুসা, ও নবী মুসা, আমি আল্লাহর কাছে আর ফিরে যেতে পারবো না, আল্লাহর সামনে গিয়ে আমি কেমন করে আবার বলবো, না 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 না, আমার বড় লজ্জা হয়, আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ আলীমুম বিযাতিস সুদূর, বান্দা অন্তরের মধ্যে যে কত নড়াচড়া করে আমার আল্লাহ জানে, ইন্নাল্লাহ আলীমুল কবীর, ইন্নাহু সামিউল বসীর। ও ভাই দানেরা, কি করলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার রাসূল, তুমি তো লজ্জা বোধ করো আমার কাছে আসতে, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার গুনাহগার উম্মতেরা দিনে 5 বার করে নামাজ আদায় করবে, 5 বার করে আমি নামাজ যে ফরজ করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে পারে, 50 ওয়াক্তের পুরোপুরি ফরজ বরকত তাদের নামায় আমলে দেয়া হবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। কিন্তু মুসলমান, এই কম সময়ের মধ্যে এটাই হলো উম্মতে মুহাম্মাদের ফ্যাসিলিটি, এটাই হলো উম্মতে মুহাম্মাদের পুরস্কার, স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা দিলেন, কিন্তু অবহেলায় আমরা আসি তাই এই যে মসজিদ আল-আকসা থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর সঙ্গে দিদার, এই সময়টা হলো মিরাজ। এই সময়টা কি? মিরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হলো নামাজ। এই মুমিনেরা, আমার রাসূল তো সেই জন্য করে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, এবং 5 ওয়াক্ত নামাজ তো আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও ভাইয়েরা, আমার নবী যে নামাজ নিয়ে আসছেন, আস্তে 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 করে দেখতে পেলে কাবার রাস্তায় এমন একটা কাফেলাকে দেখতে পেলেন, যে কাফেলা তাদের উট হারিয়ে গেছে, ওই কাফেলা তারা উটটা হারিয়ে যাওয়ার পরে উট খোঁজাখুঁজি করছেন, তাদের মধ্যে গিয়ে কিছু পানি ছিল, পানির একটা পাত্র ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পানিগুলো সব পান করে নিয়েছে। সুবহানাল্লাহ, এখানে কিছু শিক্ষার ব্যাপার আছে, পরে বলছি। আল্লাহর নবী আবার একটু আগে আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখেন সেই যে উটের উপরে আরেকটা উটের উপরে কিছু মাল বোঝাই আছে, বস্তার মধ্যে কিছু মাল রয়েছে, কোন কোন জায়গায় বলা হয়েছে লাল, কালো এবং সাদা, বিভিন্ন তিন জায়গায় তিন রকম ভাবে রায়াত এসেছে। আমার ভাইয়েরা, কোন জায়গায় বলা হয়েছে সাদা কালো, কোন জায়গায় বলা হয়েছে আপনার এমন করে লাল, যাই হোক এমন করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন, ওই উটটা লাফাতে 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 সঙ্গে সঙ্গে সেখানে মারা গেল, মারা গেছে।
নবী ফিরে আসলেন বাইতুল আপনার মসজিদুল আকসাতে। অনেক ঘটনা আমার ভাই জান, আসার পরে কি করলেন আল্লাহর নবী? এমন একটা জায়গায় হাত দিয়েছেন যে ওখান থেকে এক টুকরো ইট যেমন খসে পড়ে যায়, ঠিক খসে পড়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই জিবরাইল, এই জায়গা থেকে কেন ইটটা চলে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাতে আপনার বুরাক নামক ওই বাহনটা আপনি ওখানে বাঁধন, বুরাকটাকে ওখানে বেঁধে রাখেন, ওখানে বেঁধে রাখেন। কারণ নবী গো, এই বুরাক তো ইব্রাহিম আলাইহিস সালামের বাহন ছিল, অন্যান্য নবীগণ তাদের বাহনগুলি এই জায়গায় বেঁধে রাখতেন, অতএব আপনি এই জায়গাটা বাঁধা মানে সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ নবীকে মসজিদে নিয়ে যাওয়া হলো, মসজিদে যাওয়ার পরে মুসল্লি ভর্তি, আল্লাহর নবীকে আগিয়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে যায়। নবী যেতে 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 লক্ষ্য করে দেখেন কোন জায়গায় কোন লাইন ফাঁকা, তার ফাঁকা নাই। আল্লাহর নবী একটা একটা আওয়াজ দিয়ে বলে, ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই ইমামতির জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গায় গিয়ে নামাজ আদায় করেন। আল্লাহর নবী নামাজ আদায় করালেন, সালাম ফিরিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যে দেখলেন এই সমস্ত যে মুসল্লিগণ, এই মুসল্লিগণ কারা কি জানেন না? ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্দিষ্ট বলা যাবে না, তার থেকেও বেশি কম আল্লাহই ভালো জানে। বলা হয়েছে ওই সমস্ত যাদের আপনি মুসল্লি হিসাবে দেখেছেন, ওরা আসলে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এদের ইমামতির সম্মান আমার আল্লাহ আপনাকে দিয়েছে। নামাজ পড়িয়েছিল, তারপরে সালাম ফিরানোর পরে দেখেন মসজিদের এক কিনারায় সেখানে কিছু আলোচনা চলছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল মসজিদের কিনারায় ওরা কারা, কি আলোচনা করে? বলে ওরা যেখানে আলোচনা করছে ইয়া রাসূলুল্লাহ, ওখানে আপনার যেতে হবে। কেন? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আখেরি নবী, আপনার সংবর্ধনা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নবী মূসা, নবী ঈসা, সমস্ত নামি নামি নবী ও রাসূলগণ যারা ছিলেন। আল্লাহর রাসূল যাওয়ার পরে এইবারে বলছেন ভাষণ দেবেন, কারা ভাষণ দেবেন? সেই দিন কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিলেন, ভাষণ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আমি হলাম বিশ্বের জমিনে সমস্ত মানব জাতির পিতা, আমি আদম, এই জন্য করে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই জায়গার দায়িত্ব নিয়ে এক একজন নবী এক একটা বক্তৃতা করলেন, শেষে বললেন, আজকে শুনেন আমাদের সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তৃতা করবেন। আল্লাহর রাসূল ভাষণ দিলেন, যে রাসূলের ভাষণ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ও আমার নবী ও রাসূলগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর নবীর যে ভাষণ, আল্লাহর নবী যে আলোচনা করলেন, এই আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগলো বলেন। আচ্ছা, এই যে পুরটা করলেন,
কোথায় কাবা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা 1236 কিলোমিটার কম বেশি, যেখানে যাওয়াটা 40 দিন 40 দিন, আসা যাওয়া 80 দিনের কাজ। এখানে লাইলান বলা হয়েছে আব্দি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে কোরআনের যে ছোট আয়াতের মধ্যে বলা হয়েছে এখান থেকে কাবা থেকে নিয়ে আপনার ওই মসজিদুল আকসা পর্যন্ত 1236 কিলোমিটার রাস্তা, যেটা উটের পিঠে যেতে 40 দিন 80 দিন সময় লাগে। আল্লাহর নবী ওখানেও গেলেন, ফের রাত্রিবেলা আবার সেই কাবা বাইতুল্লাহ যেখানে সপ্তম আকাশ পর্যন্ত গেলেন, আবার সেখান থেকে এসে কি করলেন, আবার তিনি উম্মে হানির ঘরে এসে হাজির। এই সময় পর্যন্ত আবার লাইলান আবার আল আলিফ লাম তো দিতে পারতেন, শুধু লাম আপনার লাম ইয়া লাম যে দিয়েছে লাইন অর্থাৎ রাত, রাতের কিছু অংশ যেখানে ইসমে নাকেরা ব্যবহার করা হয়েছে, যেখানে অনির্দিষ্ট ব্যবহার করা হয়েছে রাতের কিছু অংশের কথা, এটা কি করে সম্ভব? সেই জন্য করে আমার ভাই জান কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির কাছে এই কথাগুলি ব্যক্ত করলেন, উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলি আপনি বাইরে বলবেন, এই কথাগুলি যদি বাইরে বলেন আপনার নিয়াসনি মানুষেরা তারা কু ধারণা করবে, তারা ঠাট্টা করবে, বিদ্রোহ করবে। আল্লাহর নবী জানিয়ে দিলে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত ঘটনা গুলি যখন খুলে বললেন, আবু জাহেলের দল তারা হাসি ঠাট্টা করতে শুরু করে দিল। হাসি ঠাট্টা যখন করে ওই সময় তাদের মধ্যে থেকে একজন কি বলল, আমাদের বস এক কাজ করো, ওই আবু বকরের বন্ধু নবী মোহাম্মদ আবু বকরের কাছে চলে যাও, তোমাদের নবী এই কাজ করেছে রাতের বেলা কিছু অংশে কোথায় সাত আসমান ঘুরে এসেছে। তারা ঠাট্টা বিদ্রুপ করে একজনকে পাঠিয়ে দিল হযরতে আবু বকরের কাছে গিয়ে, যখন এই কথা বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ওই সময় জানিয়েছিল, ও আবু জেহেলের দলের লোক তুমি যে এই কথাই বলছো, এই কথা কি আমার নবী বলেছে? বলে হ্যাঁ, তোমার নবী সারা রাতে এই কাজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও আবু জেহেলের দলের লোক আমার নবী বিশ্ব নবী যদি এই কথা বলে থাকে, আমি আবু বকরের সাক্ষ্য দিচ্ছি আমার নবী সত্য বলেছে, আমার নবী যে কথা বলেছে সত্য বলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, আমার ভাইটা তাই তো আবু বকরের না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপাধি দিলেন সিদ্দিক। সুবহানাল্লাহ, আমার ভাই জানেন না, তারপরে চিন্তা করলেন আবু বকর বাড়িতে আর বসলেন না, কারণ না জানিয়ে এই কথা যখন উঠেছে আমার নবীন অনেক সমস্যায় ফেলে দেবে। হযরতে আবু বকর চলে আসলেন, আসার পরে সত্যিকারের তারা গীবত ঠাট্টা করতে শুরু করে দিল। আবু জেহেলের দলবল হাসি ঠাট্টা করতে করতে এই কথাই বলতে থাকে, আচ্ছা বলো তো তুমি যে এত রাস্তা যে গেলে এই বাইতুল্লাহ থেকে যে মসজিদুল আকসায় গিয়েছ, বলো তো কি মসজিদুল আকসার কটা গেট আছে, কটা জানালা দরজা আছে বলো। আচ্ছা আপনারা তো এই গ্রামের মানুষ তো নাকি অনেকে আছেন, আপনাদের মসজিদ আছে না? মসজিদে আপনার যদি বলা যায় যে ছাদে কটা রড দেওয়া আছে, জানলায় কটা রড আছে, সিঁড়ি থেকে উঠতে কটা সিঁড়ি আছে, আপনার গুণজন বলে মনে হয় কোনো? আর এগুলো তো বাচ্চাদের কাজ, তো আবু জেহেল বাচ্চার থেকে আরো খারাপ। আহমকের মতো রসুল্লাহকে প্রশ্ন করছেন, বলতো যে মসজিদুল আকসার মধ্যে কটা দরজা আছে, কটা জানালা আছে, কটা অমুক আছে, এই সমস্ত বাজে প্রশ্ন। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে গেল, নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে জিবরাইল এসে হাজির। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, ইয়া রাসূলুল্লাহ মাথাটা উঠান। কোন কোন বর্ণনা এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই মসজিদ মসজিদুল আকসা নিজে এক হাতে করে নিয়ে উঁচু করে ধরেছেন, কারণ আল্লাহ তো জিবরাইলের ক্ষমতা যা দিয়েছে এই দুনিয়াকে তুলে নিয়ে আছাড় মেরেও ভেঙে দিতে 2 সেকেন্ড সময় লাগবে না। কিন্তু নবী অপমানিত হবে আমার আল্লাহ দেখবে বলে মনে হয়, কি করলেন? কোন কোন বর্ণনা এসেছে
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মসজিদুল আকসা নিয়েছে। কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর কাবা থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত বাইতুল মাকদিস পর্যন্ত যে জায়গা যে রুট এমন পরিষ্কার করে দেয়া হয়েছিল, এমন তীক্ষ্ণ করে দেয়া হয়েছিল যে রাসূলুল্লাহ কাবা থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু করে ধরে আছে। আর এখান থেকে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন এক এক করে দেখে দেখে বর্ণনা দিচ্ছে। ঠিক আছে, তোমরা যদি এটাও না মনে করো আমি তোমাদের কাছে এটাই বলতে চাই, তোমাদের এই যে সময়ে যে মক্কার কাফেলা দুইটা কাফেলা দুই জায়গায় থেকে আসছে, যারা ব্যবসা করে ফিরছে অমুক জায়গায়, আমি রাসূলুল্লাহ সেখান থেকে আসতে গিয়ে তাদের উট হারিয়ে যায়, ওই উটটা খোঁজাখুঁজি করছে, আমি তাদের পানিগুলি তুলে সব খেয়ে নিয়েছি। ওই ওই যে গোত্র যখন আসবে, কাবিলা যখন ওই যে গোত্রের মানুষের আসবে, ওদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন। আর একটা জায়গায় আসতে গিয়ে দেখলাম যেখানে উটটা আমি যে বোরাকে করে আসছিলাম, বোরাকের এত আওয়াজ ছিল, এত আওয়াজ ছিল যে আওয়াজে তাদের উটটা এমন করে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করতে করতে মারা গেছে। তবে ফিরবে কবে? উনি বলে ফেললেন যে ওই দুই দিন কি তিন দিনের মাথায় অমুক সময়ে বেলা ডোবার আগে ফিরবে। কোন কোন বর্ণনা এসেছে বুধবার বেলা ডোবার আগে ফিরবে। এই কথা যখন বলে ফেললেন দেখতে পেলেন আবু জাহাল আবুল হাবাতে যারা থাকে যারা শত্রুপক্ষ, এরা তো জানে কি করে মুহাম্মাদকে অপমান করা যায়, ঠিক কিনা বলে। এক শ্রেণীর মানুষ আছে অপমান করতে ভালোবাসে, তো আল্লাহর নবীর অপমান করার জন্য অপদস্থ করার জন্য হুঁশিয়ার। সেই তিন দিন হয়ে গেল, সূর্য লাল হয়ে গেল, বেলা ডুব্বো ডুব্বো অবস্থা, এমন করে তাদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। আরে মোহাম্মদ যে পাগল এই কথা বলেছে, আজকের অবস্থার কি বিপত্তি ঘটবে দেখে নিবি, কারণ সব থেকে বড় লজ্জিত লজ্জিত অপমানিত হবে। মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে যেটা আপনারা আলেমরা জানবেন, হাসিয়া বলে, অর্থাৎ যে মূল কিতাব রয়েছে তার সাইটের যে লেখা থাকে সেই লেখার মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয় কয়েকটা নবীর জামানায় এমন ঘটেছিল যে তাদের সম্মানার্থে আল্লাহ সূর্যকে দান করিয়ে দিয়েছিল। আমার ভাই রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন আবু জাহেল দলবল নিয়ে রেডি, সূর্য বেলা ডুবে যাচ্ছে লাল হয়ে গেছে, এইবার মুহাম্মাদের কি হবে, যে অমুক সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী আমার জানায় গো আল্লাহ, না জানি আজকের কি তোমার নবী কি অপমানিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নাজারি করে ওই সময় বলেছিল, এমন সময় দুঃখ করে দেখে ওই সূর্য লাল হয়ে গেছে ঠিকই, কিন্তু যেমন সূর্য তেমন জায়গায় দাঁড়িয়ে আছে ওই সূর্য আর ডোবে না। সুবহানাল্লাহ, ওই কাবিলা ওই গোত্রের মানুষেরা তারা এসে হাজির, ওই সময় আবু জাহেল বলতে শুরু করলো, ও কাবিলার মানুষেরা ও গোত্রের মানুষেরা তোমাদের কি আসতে গিয়ে কোন জায়গায় উঠিয়ে গেছে? মুহাম্মদ বলেছে তোমাদের উঠিয়ে গেছে, আর তোমাদের যে পানি ছিল ওই পানি তোমরা এসে দেখো নাই, এটা কি সত্য কথা? ওই কাবিলার মানুষেরা শোনার সাথে সাথে সমস্ত দল যত ছিল তারা সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানের কলেমা পড়ে সব মুসলমান এই
তৃতীয় গোত্র ঢুকছে, দ্বিতীয় দল যখন ঢুকছে আবু জাহল চিন্তায় পড়ে গেল এইবারে মুহাম্মাদের মার নাম নেব না, মুহাম্মাদের নাম নিলে সমস্যা হয়ে যাবে, একদল তো তারা মুসলমান হয়ে গেল আর এরাও যদি শুনে মুসলমান হয়ে যাবে অতএব এদের কাছে বলা যাবে না। আবার আর একটা দল এসে হাজির হয়ে গেল, যেমনি সূর্য সেই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই দল যখন এসে হাজির হয়ে গেল ওই সময় বলছে তোমাদের উট কি রাস্তায় ছটপট করতে করতে কি মারা গিয়েছে, ওই সময় বলছে হ্যাঁ এমন একটা উট উচ্চ আওয়াজ বিকট আওয়াজ রসুল্লাহ কয়েকটা
এটাই শিক্ষা দিলেন, যদি কোনো ফ্যামিলি আলোকময় হতে চায়, সুন্দর থাকতে পারে, তাই তো বললেন তোমরা যখন বিবাহ করবে চারটি জিনিস দেখে তোমরা বিবাহ করবে। চারটি জিনিস দেখে বিবাহ করতে বললেন, চারটি জিনিসের মধ্যে বলো ওই মেয়েটা যেন সুন্দরী হয়, ওই মেয়েটা যেন চরিত্রবান হয়, ওই মেয়েটা যেন মুত্তাকি হয়, ওই মেয়েটার সম্পদ যেন তোমার সম্পদের ন্যায় হয়। আমার ভাইদেরা ঠিক এরকম করতে করতে চারটা কথা বলা হয়েছে। আমার ভাইদেরা কিন্তু তিনটা দিক ছেড়ে দিয়ে অন্তত দিনদারির কথা বেশি তার উপরে ভর করে ভর করতে বলেছে। আমার ভাইদেরা কেন এই যে দিনদারির কথা বললেন, একজন মেয়ের মধ্যে যদি দিনদারিতা না থাকে ওই সংসারে কোনোদিন শান্তি থাকতে পারে না, ওই সংসারে অশান্তি। আজকে আমি আপনাদেরকে দুঃখের কথা একটু আমি খুলে বলি, এখন 90টা না 100টার মধ্যে 90টা সংসারে স্বামী স্ত্রীর শুধু গন্ডগোল, ঠিক কিনা বলে? 90টা শুধু স্বামী স্ত্রীর গন্ডগোল, স্বামী স্ত্রীর সঙ্গে গন্ডগোল ঝগড়া, কেউ হয়তো খুব মারধর করছে, কেউ বাপের বাড়ি চলে যাচ্ছে, কেউ কেষ্টা মারতে ঝুলছে, নাও বিলাসতে। সমাজের এই অবনতি কেন? তার একটাই কারণ, রসুল্লাহ তরিকা মানে নাই বলে সুবহানাল্লাহ। রসুল্লাহ তরিকা মানতে হবে, রসুল্লাহ তরিকা যদি আমরা মানতে পারি আমাদের সংসার সুখ আসবে। আমরা একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই যান, এই যে অন্তরে আল্লাহ রসুলের তরিকা নাই বলে আমাদের সমাজ এত গন্ডগোল। আল্লাহর নবীর তো বিবিরা ছিল, কিন্তু রসুল্লাহ কিভাবে তাদের তরিকাকে, কিভাবে তার সংসারকে একের পরে এক, যে কিভাবে সুন্দরভাবে সংসারটাকে সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু রসুল্লাহ তো অর্থ ছিল না, আল্লাহ রসুলের ছিল মন ভালোবাসা, একে অপরের প্রতি যে হক রয়েছে সেই হকটা আমার আপনার নবী তিনি হককে আদায় করেছিলেন। সুবহান, একবার উচ্চারিত দর্শন পর্যন্ত আল্লাহুম্মা। আমার ভাই, আমি বিশেষ করে যদিও আমি দান সম্পর্কে আজকের ইচ্ছা ছিল আলোচনা করার, যদিও আমি কিছুদিন আগে একটা জায়গায় দান সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু বিশেষ করে আজকের মেয়েরাজের উপরে কেন একটু আলোচনা করলাম, কারণ এটা একটা মাস বা দিন হিসাবে আমাদের কাছে একটা গুরুত্ব আছে না কথা বলার গুরুত্ব আছে। এই মাসে এই দিনগুলো কিছু কিছু দিনগুলো আমাদের কাছে খুবই ভাইটাল দিন, অতএব এর সম্পর্কে আমরা মিরাজ করি, আমরা রোজা করি, আমরা ইফতার করি, আর গিয়ে শুয়ে পড়ি, দু চার টাকা 12 টাকা নফল নামাজ পড়ি, গিয়ে শুয়ে পড়ি, ব্যাস। কিন্তু এর তাৎপর্য কি, এর ফজিলত কি আছে, এটা আল্লাহ রসুল কেন করলেন, এই সময়ের মধ্যে কি ঘটলো, সেগুলি আমাদের অনেকের জানা নেই। আমি আজকের কিছুটা না হলেও অনেকটা বিস্তারিত ভাবে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। তবে আমার ভাই একটাই কথা, আল্লাহ রসুল যে পুরস্কার নিয়ে আসলেন পাঁচ ওয়াক্ত নামাজ, সেটাই আমার আপনার কামিল মুর্শিদ সুলতান আলম গাজী রহমাতুল্লাহ বারবার বলছেন যে বাবা বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজ, বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো। এই নামাজ কি করতে পারে? সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে দূরে সরায়, সুবহানাল্লাহ, নামাজ অশ্লীল কাজকে দূরে সরিয়ে দেয়। একটা ফ্যামিলিতে যদি বিবি নামাজ পড়ে, স্বামী যদি না নামাজ পড়ে স্বামীর নামাজই বানাবে, স্বামী যদি নামাজ পড়ে বিবির যদি নামাজ না পড়ে বিবির নামাজ পড়াবে। আমার বলার উদ্দেশ্য হলো যে বাড়িতে যে ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় একে একজন নামাজ পড়ার একজন পড়ে না, না না, আমাদের কর্তব্য হলো স্বামী স্ত্রী যে বাড়িতে নামাজ হয় সন্তান সন্ততিদেরকে নামাজের তালিম দেয়, এই নামাজই ফ্যামিলিতে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই নামাজ যদি আদায় করে এই ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন, বলা হয়েছে একজন মহিলা যদি রাতের বেলা ঘুমায়, স্বামী যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়তে ওঠে, বিবি ঘুমাচ্ছেন, বলা হয়েছে স্বামীর দায়িত্ব হলো ওই বিবিকে ভালোবাসা দিয়ে ডাকতে হবে। বিবি উঠতে চায় না, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, আল্লাহর নবী মজা করে হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে কিছু পানি নিয়ে বিবির চোখ একটু হালকা করে ছিটিয়ে দেবে, দেওয়ার পরে বিবির ঘুম ভেঙে যাবে,
দুই স্বামী স্ত্রীতে বসে বসে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে কাঁদবে, আল্লাহ আমার এই সমস্যাকে সমাধান করে দাও, আল্লাহ আমাদের ফ্যামিলিকে আল্লাহ ইমানদার বানিয়ে দাও, যে দোয়া চাইবে আমার আল্লাহ শেষ আকাশে এসে বলে আপনি আমার বান্দা চাও তোমরা চাও আমি আল্লাহ তোমাদের ফিরিয়ে দেব না। আমার ভাইয়া জানেন ঠিক স্বামী যদি অমন করে ঘুমায় তাহলে বিবির দায়িত্ব হলো স্বামীকে ডাকা, কেমন করে ডাকবে, উঠতে চায় না, ডাকার পরে উঠতে চায় না, সামান্য পানি নিয়ে ওই পানি চোখে ছিটিয়ে দিতে হবে, এটাই ছিল আমার আপনার রাসূলুল্লাহর তরিকা। জয় বলি সুবহানাল্লাহ। এমন করলে মহব্বত স্বামী স্ত্রীতে বাড়াতে পারে না, বাড়ে। আচ্ছা বিবি যদি একদম লেটো মাল হয়, যদি নামাজ না পড়ে, স্বামী যদি রাতের বেলা ঘুমানোর পরে যদি নামাজের তাহাজ্জুদের জন্য যদি চোখে ছাঁটা মারে, কোনো খাই প্রতি আমার ডিস্টার্ব করলে কেন, ঝগড়া হবে না, বাড়ে? তাহলে বিবি নামাজি হতে হবে তো, নামাজি হলে সে দিনের কথা ভাববে, সে তো আমার ডেকেছে নামাজের জন্য, ভালোর জন্য। আর বিবি যদি বেনামাজি হয়, স্বামী যদি চোখে যদি পানি ছাঁটা মারে, উঠেই আগে তার ইংলিশ থেকে গালা গালি দিয়ে দেবে। এই জন্য বলে আল আল মারাতু সালিহা। এই চারটি সম্পর্কে বলতে গেলে অনেক সময় যাবে, আমি একটা নিয়ে একটু ধারণ দিলাম যে ইমানদার বিবি হতে হবে, ইমানদার মেয়ে আমাদের ঘরের মেয়েদেরকে তাদের ইমানদার বানাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সম্পর্কে তরিকা অনেক কিছু আলাপাত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তরিকার উপরে আমাদের চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আশা আর বসার তৌফিক দিয়েছেন সেই মহান মাহবুদের দরবারে প্রত্যেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালেমাতের শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, 17 নম্বর সূরা, সূরা আল ইসরা বা বনি ইসরাইল বলা যেতে পারে, যে নামেই বলেন না কেন, এর টোটাল আয়াত সংখ্যা হলো 111টি। তার মধ্য থেকে প্রথম নম্বর আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। এর থেকে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ, কারণ আমরা জানি গত যে রাত আমাদের থেকে চলে গিয়েছে আর আজকের সেই দিন অর্থাৎ শবে মিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে কথা বললেন মিরাজ সম্পর্কে যে আলোচনা, তা এই আয়াতের মধ্যে আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان যে শব্দের অর্থ হলো পূত পবিত্র, কে সেই পবিত্র মহিমাময়, তিনি হলেন সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন, যে নিজেই নিজের প্রশংসার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই নিজেকেই বলছেন যে পূত পবিত্র সেই মহান সত্তা মহান রব্বুল আলামিন, যিনি أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى যিনি তার বান্দাকে রাত্রি যোগে ভ্রমণ করিয়েছিলেন এবং এখানে একটা সবথেকে মারাত্মক কথা, লাইলান শব্দটা যে ব্যবহার করা হয়েছে,
আমরা জানি লাইলুত মানে রাত্রি বা রাত, কিন্তু এই লাইল যে রাতের কথা বলা হয়েছে এই শব্দটা হলো নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট বাক্য, শব্দটা অনির্দিষ্ট শব্দ। কারণ যদি আলিফ লাম যুক্ত থাকত তাহলে মারেফা হয়ে যেত, নির্দিষ্ট হয়ে যেত, অর্থাৎ সারা রাত। এখানে নাকেরা মানে রাতের কিছু অংশ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রাত্রি যোগে ভ্রমণ করিয়েছিলেন মক্কাতুল মুকাররমা, আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মাকদিস পর্যন্ত। আমার ভাইজানেরা, বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, ভ্রমণ করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, শুধু তাই নয়, যার আশেপাশে যার চতুর্দিকে আমরা বরকতে ভরে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বরকত দিয়ে ভরে দিয়েছেন যেন আমরা তাকে আমাদের এই নিদর্শন মানুষ বুঝতে পারে। আল্লাহ যে নিদর্শন দিয়েছেন সেই নিদর্শন বুঝিয়ে দিতে চাচ্ছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, কাবা সহ বাইতুল মাকদিস তার চতুর্পাশে বরকতে ভরা। কারণটা হলো বহু নবীদের কবর, বহু নবীদের বাসস্থানটা হলো এই জায়গা, নবী সেখানে আছেন, এই জন্য করে জায়গাটা হলো বরকতময়। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সেই মহান রব্বুল আলামিন তিনি হলেন সর্বশ্রোতা, তিনি হলেন সর্বদ্রষ্টা, তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়ে তিনি মিরাজ গমন করিয়েছিলেন। আল্লাহর নবীর যে সময় তিনি মিরাজে গিয়েছিলেন তারই পূর্বে ছিল সেই দিন উম্মে হানির ঘরে, উম্মে গানির ঘরে আল্লাহর নবী ছিলেন। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ আমার প্রিয়তমা হযরতে উম্মে হানির ঘরের ছাদটা শাটারের মধ্যে সরে গেল, ঘরের ছাদটা সরে গেল। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন সেই জায়গা থেকে হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, কোন কোন বর্ণনায় দুজনার নাম এসেছে, দুইজন এসে উপস্থিত হয়ে গেল। আমার ভাই জানেরা, এমন তো অবস্থায় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার রাসূলকে নিয়ে চলে গেলেন কোথায়, বাইতুল্লাহতে আল্লাহর কাবার কাছে নিয়ে গেলেন, কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহর নবীকে উপবেশন করালেন, আল্লাহর নবীকে বসিয়ে দিলেন। নবী আমার তন্দ্রা এসে গেল, ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, নবীর যখন ঘুম চলে আসলো আল্লাহর নবী একটু হেলে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের সাদর মোবারক বক্ষ মোবারক ছেদন করা হলো, আল্লাহর নবীর বক্ষটা কাটা হলো, বুকের মধ্যে থেকে
কলখানা বার করা হলো, হিকমতার একটা পাত্রে দুইটা পাত্র আনা হলো, ওই পাত্রের মধ্যে একটা হলো ইমান ও হিকমত, আরেকটা হলো কলকে রাখা হলো। কলকে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করলেন, জোরে বলি সুবহান, জমজমের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করলেন। আবার যেমনি বক্ষ বিদীর্ণ হওয়ার জোর পরে আবার বক্ষকে ভালো করে আবার চুড়ে দেওয়া হলো, সুবহান। আমরা জানি মানুষের যে হার্টের প্রবলেম হয়, হার্টের ডাক্তার দেখাতে যান, অনেকেই দেখবেন রিং বসানো হয়, এই অপারেশন আসলো কোথায় থেকে, তারা রিসার্চ গবেষণা করে দেখলো আল্লাহর নবীর বক্ষ মোবারক ছেদন করা হয়েছে, আল্লাহর নবীর মোবারক সিনা চেক করা হয়েছে। মানুষের যদি সিনা চেক করা হয়, মানুষের যদি এমন করে বক্ষটা এখান থেকে কেটে দুইটা ফাঁকা করে দেয়া হয়, তাহলে এর দ্বারা মানুষ মরে না। সেই জায়গায় থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকার দিকে লক্ষ্য রেখে এই ওপেন হার্ট সার্জারি দিয়েছে, একমাত্র আমার আপনার রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলকে নিয়ে শুধু মক্কা শরীফ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলে, এই যে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ কাবা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছানো, বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছানো, এই জায়গাটার নাম হলো ইসরা। আর ওই মসজিদুল আকসা থেকে নিয়ে আসমান পর্যন্ত যাওয়াটা হলো মিরাজ, জোরে বলি সুবহানাল্লাহ। দুটো ভাগ বুঝতে পেরেছেন না পারেননি আমার ভাই? তাহলে পূর্বটা বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম মসজিদুল আকসা পর্যন্ত যাওয়াটা হলো ইসরা, আর ওখান থেকে আসমান ভ্রমণটা হলো মিরাজ। আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসাতে যখন বাইতুল মাকদিস যখন নিয়ে যাওয়া হলো, মসজিদুল আকসাতে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে দুরাকা নামাজ আদায় করলেন। কোন কোন বর্ণনা এসেছে তিনি ফিরে আসার পরেও পড়েছেন। আমার ভাই জানেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে নিয়ে হযরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম, আবার বলা হয়েছে তার সঙ্গে মিকাইল কিছু সময় ছিলেন, তো যাই হোক ফেরেশতা মণ্ডলী ফেরেশতা তাকে নিয়ে এমন করে যখন কাবা বাইতুল্লাহ থেকে বোরাকে করে নিয়ে চলে গেলেন মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাহ নবীর মোট বাহন ছিল পাঁচটি, আল্লাহ নবীর বাহন সংখ্যা হলো পাঁচ, একটা হলো বোরাক, আরেকটা আপনার লিফটের মতো সিঁড়ি যেটা জিনা বলা হয়, নম্বর তিন হলো আজনিহাতুল মালাইকা সমস্ত ফেরেশতা মণ্ডলীর ডানা, আরেকটা হলো জানাহাতু জিব্রাইল জিব্রাইলের ডানা, আরেকটা হলো রফরফ, এই পাঁচটি বাহন ছিল আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের, জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদুল আকসা পর্যন্ত বোরাকে করে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে এমন একটা এমন আসমানে উঠতে থাকবেন, হঠাৎ একটা সিঁড়ি এসে হাজির, যেটাকে বলা হয় জিনা, অর্থাৎ লিফটের মতো একটা সিঁড়ি, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই বোরাক সদ্য ওই বোরাকি অবস্থায় ওই যে লিফটের ওই সিঁড়ির উপরে উঠে পড়লেন। আমরা দুনিয়ার একটা উদাহরণ নিতে পারি, অনেক দেখবেন বৃদ্ধ মানুষ আছেন, অনেকেই দেখবেন ফোড়া মানুষ যারা হুইল চেয়ারে করে যান, দেখবেন চেয়ারে করে যাওয়ার পরে লিফটে করে ওই গাড়ি শুদ্ধ উঠে যায়, ঠিক কিনা বলেন? দেখেছেন তো, দেখবেন হুইল চেয়ার শুদ্ধ গাড়িটা নিয়ে কি করলো, ওই লিফটের উপরে তুলে দিল, লিফট যে তালায় যাবে বা যেখানেই যাবে সেখানে পৌঁছে দিল। অতএব ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক তার বাউন ছিল, কিন্তু আসমানে যাওয়ার জন্য যে সিঁড়ি অর্থাৎ যে লিফটের মতো যেটাকে জিনা বলা হয় সেটা যখন আসলো, তিনি কি করলেন ওই অবস্থায় তিনি তার উপরে চেপে বসলেন, সুবহানাল্লাহ।
আমার ভাই দামেরাম সেখান থেকে যেতে শুরু করলেন কোথায়, প্রথম আসমানে পৌঁছে গেলেন। প্রথম আসমানের দায়িত্ব যা যে ফেরেশতার, তার নাম হলো ইসমাইল। ফেরেশতার নাম কি? ইসমাইল। এই ইসমাইলের হাতে আবার 12,000 ফেরেশতা দেওয়া রয়েছে, আবার 12,000 ফেরেশতার এক একজনের হাতে 1,00,000 করে ফেরেশতা নিয়ে দিত। সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে প্রথম আসমানে যখন গেটে গেলেন, যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টোকা দেয়, আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার পরে পরে বলছেন কে কে? বলছে আমি জিব্রাইল। আরে আল্লাহর ফেরেশতা হইল, আবার হুকুম নিচ্ছে আমি জিব্রাইল। বলছে আপনার সঙ্গটা কে? ইনি বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ফেরেশতারা বলল, ও জিব্রাইল, ও ফেরেশতা, এনার কি আল্লাহর অর্ডার হয়েছে? বলছে হ্যাঁ। তাহলে বোঝা যায় নবী মিরাজে যাবেন, অর্ডার দিচ্ছেন আমার আপনার নবী আল্লাহর কাছে। এর দ্বারা বোঝা যায় আপনি যেখানেই যান না কেন, অর্ডার না নিয়ে ওই বাড়িতে প্রবেশ করতে পারবেন না, নিষেধ আছে। রাসূলুল্লাহ তরিকা দিয়ে গেলেন। আমার ভাই জানেরা, প্রথম আসমানে যখন গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে হযরত নবী ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে দেখা। নবী ঈসার কাছে যখন গেলেন, গল্প করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম, আমি আবার দুনিয়াতে আসব, দুনিয়াতে আসব, আসার পরে তবে আপনার উম্মত হিসাবে আমি আসব। জলে বলুন সুবহানাল্লাহ। উম্মত হিসাবে যে আসব, এমন কি ইমাম মেহেদি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, নামাজের জামাতে দাঁড়ানোর সময় আমি হাজির হয়ে যাব বাইতুল মাকদিস, যে মিনারে আমি হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম সেখানে নামতে শুরু করব। সুবহানাল্লাহ। অনেক কথোপকথন হলো, ওখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে নবী ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামের সঙ্গে দেখা। ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামকে কথোপকথন করলেন। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতেরা, আপনার গুনাহগার উম্মতেরা, যাদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবী আপনার আদি পিতা হযরত আদম আলাইহি সালাতু ওয়াসালাম যে প্রথম আসমানে একবার ডান দিকে তাকায় মুচকি মুচকি হাসে, একবার বাম দিকে তাকায় মনটা মলিন হয়ে যায়, একবার ডান দিকে তাকায় মনটা বড় আনন্দ পায়, আর বাম দিকে যখন তাকায় মুখটা মলিন হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আমাদের আদি পিতা আদম, আপনার মনটা কেন ডান দিকে যখন তাকান তখন তো আনন্দময় দেখতে পাই, আর বাম দিকে যখন তাকান তখন মনটা বাম দিকে তাকানোর সাথে সাথে মনটা মলিন কেন হয়ে যায়? ওই সময় বলেছিল, ওরে আমার কালিজার টুকরো সন্তান, ওরে আমার সন্তান, শোনো শোনো, ডান দিকে আমি যখন তাকাই দেখতে পাই, এমন করে জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে পাই, আমার মন ভরে যায়। সুবহানাল্লাহ। বাম দিকে যখন দেখি, বাম দিকে দেখতে গেলে সেই সময় দেখি কিছু সংখ্যক মানুষ যারা জাহান্নামী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও নবী মুহাম্মদ, আমি তোমার বলতে চাই, তোমার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দিও, তোমার উম্মতদেরকে বলে দিও, তারা যেন এই ভুলটা না করে, তারা যেন বেশি বেশি করে ইবাদত করতে থাকে, তারা বেশি বেশি করে যেন নামাজ আদায় করতে থাকে, জিকির আজকার করতে থাকে, আল্লাহর হাম তারিফ করতে থাকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য, তার দ্বারা তারা যেন ডান দিকের জান্নাতের অধিকারী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম শিখিয়ে দিল, সেখান থেকে যেতে শুরু করলে সেই আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কথা অনুযায়ী হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয় আসমানে দেখালেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা, ওই সময় বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার উম্মতেরা যেদিন জান্নাতি হয়ে যাবে, যেদিন জান্নাতি হয়ে যাবে সেই দিন কে ঠিক নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন দেখতে তেমন সুন্দর আপনার উম্মতদেরকে বানানো হবে। এ সম্পর্কে আবার কিছু হাদিসের কথা মনে পড়ছে, যখন বলা হয়েছে কালো মানুষরা কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহর নবীর সাহাবী কতিপয় সাহাবীর চোখের পানি ঝরছে, কোন কারণে তোমরা কাঁদো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, সেই জন্য করে কাঁদি। বলে বাবা জান্নাতে তো কালো মানুষই যাবে না, সেদিনকে তো মানুষকে ইউসুফের মতো তাদের কি করা হবে, পরিষ্কার এবং স্বচ্ছ দেখতে শুনতে ভালো হবে। আমার ভাই জানেরা এ সম্পর্কে আবার অন্যদিকে চলে যাবে, আমি যে কথা আজকের বলার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে শোনাতে চাই, বলছেন ও আমার নাতি, নাতি করে সম্মোধন দিলেন, আমার নাতি করে সম্মোধন দেয়, আল্লাহর নবী বলেন দাদু বা নানা হিসাবে কেন আপনি সম্মোধন করলেন? তারপরে অনেক ইতিহাসের কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ই হলো জাতির পিতা, সেই সূত্রে তিনি নাতি বলে সম্মোধন করে বললেন আমি নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য করে আমি এই যে চতুর্থ আসমানে রয়েছি, কারণ আল্লাহর রাসূল গো আমি এমন করে জান্নাতের দরজার কাছে গিয়েছিলাম, মালিক নামক ফেরেশতা আমারে ঢুকতে দেয় না, কারণ জান্নাতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তো অন্যান্য নবীরা তো ঢুকবে। আমার ভাই জানেরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তারপরে সেখান থেকে পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, পঞ্চম আকাশে গিয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করলেন, ষষ্ঠ আসমানে গেলেন হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করলেন, তারপরে চলে গেলেন সপ্তম আকাশে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন, এমন একটা গাছ যে গাছের সম্পর্কে বলা হচ্ছে যেটাকে আমরা অনেকেই বড়ই গাছ বলি, অনেকেই কুল গাছ বলে থাকি, যে গাছটা এত বড় এত বড়, যে গাছের নিচেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, সামনে কিছু বাচ্চা, অনেক দূরে একটু আগুন জ্বলছে, আল্লাহর নবীকে গাছের উপরে তোলা হলো, আল্লাহর নবী প্রশ্ন করেন কে এই ব্যক্তি? এই ব্যক্তি অন্য কেউ নয়, এ হলো জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বাচ্চাগুলি কারা? এই বাচ্চাগুলি তারা, ওই এতিম মিসকিন বাচ্চা যাদের মায়ের গর্ভে ছিল, পাপ নিয়ত করেছিল, যে মা গুলি নিয়ত করেছিল, আল্লাহ আমার সন্তান যদি দুনিয়ায় আসে একে মাদ্রাসায় আনবে, হাক্কানি বানাবো, একে দিনদারি বানাবো, আল্লাহ রাস্তায় একে কুরবানি দেব, এই যে ভালো নিয়ত করেছিল, যে নফসগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোটবেলায় ওই সন্তানগুলো কেউ মায়ের পেটে থাকতে মারা গিয়েছে, কেউ দুনিয়ায় আসার পরে মারা গিয়েছে, এক কথায় বাচ্চাগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেইখান থেকে কি করলেন? এইবারে কি করলেন? সিদরাতুল মুনতাহা, এইটা হলো একটা বর্ডার, এক একটা বর্ডার থাকে, ওই সিদরাতুল মুনতাহা অর্থাৎ মুনতাহা বলতে নিজের বর্ডার আর সিদরাতার উপরের বর্ডার। আমার ভাই এদের একটা দর্শক আগে আসুন, আল্লাহুম্মা আগে আসুন,
তো ভাই আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, সিদরাতুল মুনতাহা ওই বর্ডারে পৌঁছে গেলেন। বর্ডারে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে রাসূল আপনার জন্য যে বাহনটা নিয়ে আসা হবে ওই বাহনের নাম হলো রফরফ। অনেকেই আমরা শুনেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে আর জিব্রাইল যেতে পারে নাই, কারণ জিব্রাইল বলেছিল ডানাগুলি পুড়ে যাবে, এগুলি আমি কোনো রেওয়ায়েতে পাই নাই, এগুলো কোনো ঘটনার মধ্যে আমার চোখে আসে নাই। তবে যদি কারোর চোখে থাকে না বলবে, আমরা শোনা কথা নিয়ে অনেকেই অনেক বেশি কথা বলি আমার ভাই জানেরা। তবে এটা একটা কবির শেরের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরা অনেকেই বলি ডানা পুড়ে যাবে বলে আর যেতে পারি নাই। আমার ভাইরা, এই সম্পর্কে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এছাড়াও অন্যান্য কিতাবের মধ্যে বিশদভাবে বর্ণনা করা আছে। আমি উদাহরণ দিয়ে আপনাদের এইটুকুই বোঝাতে চাচ্ছি, আল্লাহ নবী আমাদের জন্য কেন গেলেন, কি কি শিক্ষা রাখলেন। আমার ভাইয়ের দলেরা, তো যাই হোক, রফরাফ নামক যে বাহন আসলো ওই বাহনে করে নিয়ে চলে গেলেন আল্লাহর আরশে আদিমে, কিন্তু ফেরেশতাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। এই সম্পর্কে অনেক ঘটনা আমি ছেড়ে এসেছি। আমার ভাই জানেরা, আমি শুধু বোঝাতে চাচ্ছি ইসরা কাকে বলে আর মেরাজ কাকে বলে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে নামাজ পুরস্কার দিন, রাসূল আপনি যে আমার সঙ্গে দেখা করলেন, আল্লাহর রাসূল বললেন, ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তো আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনার যেমন আমি দেখি আমার গুনাহগার উম্মতেরা কি আপনার দেখতে পাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছিল, হায় আমার হাবিব, আমি যেমন করে তোমার সঙ্গে তো একবার দেখা করেছি আর তোমার গুনাহগার উম্মতদের জন্য আমি দিনে 50 বার করে দেখা করব। আল্লাহর রাসূল তো খুব খুশি, 50 বার দেখা হবে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুব আনন্দে ফিরে আসছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা, তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, হে আল্লাহর রাসূল আপনি খুব খুশি মনে আসছেন, আল্লাহ কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই সময় বলেছিল রাসূল, ও আমার ভাই নবী মুহাম্মদ, আমি নবী মুসা, আমার উম্মতেরা ছিল অনেক বেশি, কিন্তু আমার গুনাহগার উম্মতদের সময়ও ছিল অনেক বেশি, তাদের হায়াতও ছিল অনেক বেশি, কিন্তু তারা তো এমন করে ইবাদত করতে পারা অসম্ভব। আমি আপনারে বলি, আল্লাহর কাছে আপনি যান, এতগুলি নামাজ যদি দেয় তারা পারবে না। নবী আমার আল্লাহর কাছে ফিরে গেলেন, ফিরে গিয়ে কোন সময় 5 ওয়াক্ত, কোন সময় 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করতে করতে কমাতে কমাতে শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরছেন। তারপরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও তাই কায়েম করতে পারবে না। তখন আমার আপনার নবী বলেছিলেন, ও নবী মুসা, ও নবী মুসা, আমার বড় লজ্জা বোধ হয়, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আল্লাহর কাছে আর ফিরে যেতে পারবো না, আল্লাহর সামনে গিয়ে আমি কেমন করে আবার বলবো, না 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 না, আমার বড় লজ্জা হয়, আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ আলীমুম বিযাতিস সুদূর, বান্দা অন্তরের মধ্যে যে কথা নাড়াচাড়া করে আমার আল্লাহ জানে, ইন্নাল্লাহ আলীমুল কবীর, ইন্নাহু আস-সামিউল বাসীর। ও ভাই দানেরা, কি করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার রাসূল,
তো লজ্জাবোধ করো আমার কাছে আসতে, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার গুনাহের উম্মতেরা দিনে পাঁচবার করে নামাজ আদায় করবে, পাঁচবার করে আমি নামাজ যে ফরজ করে দিলাম, পাঁচজন নামাজ যদি কায়েম করতে পারে পঞ্চাশ ওয়াক্তের পুরোপুরি ফরজ বরকত তাদের নামায় আমলে দেওয়া হবে। নামাজ কায়েম করলে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে, কিন্তু মুসলমান এই কম সময়ের মধ্যে, এটাই হলো উম্মতে মুহাম্মাদের ফ্যাসিলিটি, এটাই হলো উম্মতে মুহাম্মাদের পুরস্কার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, কিন্তু অবহেলায় আমরা সেই নামাজ আদায় করি না। তাই এই যে মসজিদুল আকসা থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর সঙ্গে দিদার, এই সময়টা হলো মিরাজ। এই সময়টা কি? মিরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হলো নামাজ। এই মুমিনেরা আমার রাসূল তো সেই জন্য করে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজ তো আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও ভাইয়েরা, আমার নবী যে নামাজ নিয়ে আসছেন, আস্তে 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 করে দেখতে পেলে কাবার রাস্তায় এমন একটা কাফেলাকে দেখতে পেলেন, যে কাফেলা তাদের উট হারিয়ে গেছে, ওই কাফেলা তারা উটটা হারিয়ে যাওয়ার পরে উট খোঁজাখুঁজি করছেন, তাদের মধ্যে কিছু পানি ছিল, পানির একটা পাত্র ছিল, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পানিগুলো সব পান করে নিয়েছে, সুবহানাল্লাহ। এখানে কিছু শিক্ষার ব্যাপার আছে, পরে বলছি। আল্লাহ নবী আবার একটু আগে আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখেন সেই যে উটের উপরে আরেকটা উটের উপরে কিছু মাল বোঝাই আছে, বস্তার মধ্যে কিছু মাল রয়েছে, কোন কোন জায়গায় বলা হয়েছে লাল কালো এবং সাদা, বিভিন্ন তিন জায়গায় তিন তিন রকম ভাবে রায়াত এসেছে। আমার ভাইয়েরা, কোন জায়গায় বলা হয়েছে সাদা কালো, কোন জায়গায় বলা হয়েছে আপনার এমন করে লাল, যাই হোক এমন করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন ওই উটটা লাফাতে 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 সঙ্গে সঙ্গে সেখানে মারা গেল, মারা গেছে। আল্লাহর নবী ফিরে আসলেন মালবাইতুল আপনার মসজিদুল আকসাতে। অনেক ঘটনা আমার ভাই জান, আসার পরে কি করলেন আল্লাহর নবী? এমন একটা জায়গায় হাত দিয়েছেন যে ওখান থেকে একটু করে ইট যেমন খসে পড়ে যায়, ঠিক খসে পড়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই জিবরাইল, এই জায়গা থেকে কেন ইটটা চলে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাতে আপনার বুরাক নামক ওই বাহনটা আপনি ওখানে বাঁধন, বুরাকটাকে ওখানে বেঁধে রাখেন, ওখানে বেঁধে রাখেন, কারণ নবী গো এই বোরাক তো ইব্রাহিম আলাইহিস সালামের বাহন ছিল, অন্যান্য নবীগণ তাদের বাহনগুলি এই জায়গায় বেঁধে রাখতেন, অতএব আপনি এই জায়গাটা বাঁধা মানে সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহর নবীকে মসজিদে নিয়ে যাওয়া হলো, মসজিদে যাওয়ার পরে মুসল্লি ভর্তি, আল্লাহর নবীকে আগিয়ে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে যায়, নবী যেতে 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 লক্ষ্য করে দেখেন কোন জায়গায় কোন লাইন ফাঁকা, তার ফাঁকা নাই, আল্লাহর নবী একটু একটু আওয়াজ দিয়ে বলে, ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই ইমামতির জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গায় গিয়ে নামাজ আদায় করেন। আপনি যে দেখলেন এই সমস্ত যে মুসল্লিগণ, এই মুসল্লিগণ কারা কি জানেন না, ওই সময় বলেছিল ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নির্দিষ্ট বলা যাবে না, তার থেকেও বেশি কম আল্লাহই ভালো জানে, বলা হয়েছে ওই সমস্ত যাদের আপনি মুসল্লি হিসাবে দেখেছেন ওরা আসলে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের ইমামতির সম্মান আমার আল্লাহ আপনাকে দিয়েছে, নামাজ পড়িয়েছিল। তারপরে সালাম ফিরানোর পরে দেখেন মসজিদের এক কিনারায় সেখানে কিছু আলোচনা চলছে,
আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, জিব্রাইল মসজিদের কিনারায় ওরা কারা কি আলোচনা করে? বলে ওরা যেখানে আলোচনা করছে ইয়া রাসূলুল্লাহ ওখানে আপনার যেতে হবে। কেন? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ আপনি যে আখেরি নবী, আপনার সম্বর্ধনা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে নবী মূসা, নবী ঈসা, সমস্ত নামি নামি নবী ও রাসূলগণ যারা ছিলেন। আল্লাহ রাসূল যাওয়ার পরে এইবারে বলছেন ভাষণ দেবেন। কারা ভাষণ দেবেন? সেই দিনকে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভাষণ দিলেন। ভাষণ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আমি হলাম বিশ্বের জমিনে সমস্ত মানব জাতির পিতা, আমি আদম। এই জন্য করে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি সেই জায়গার দায়িত্ব নিয়ে এক একজন নবী এক একটা বক্তৃতা করলেন। শেষে বললেন, আজকে শুনেন আমাদের সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তৃতা করবেন। আল্লাহর রাসূল ভাষণ দিলেন, যে রাসূলের ভাষণ শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ও আমার নবী ও রাসূলগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর নবীর যে ভাষণ, আল্লাহর নবী যে আলোচনা করলেন, এই আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগলো বলেন। কোথায় কাবা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা 1236 কিলোমিটার কম বেশি, যেখানে যাওয়াটা 40 দিন 40 দিন, আসা যাওয়া 80 দিনের কাজ। এখানে লাইলান বলা হয়েছে, আব্দি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে কোরআনের যে ছোট আয়াতের মধ্যে বলা হয়েছে, এখান থেকে কাবা থেকে নিয়ে আপনার ওই মসজিদুল আকসা পর্যন্ত 1236 কিলোমিটার রাস্তা, যেটা উঠে পিঠে যেতে 40 দিন 80 দিন সময় লাগে। আল্লাহর নবী ওখানেও গেলেন, ফের রাত্রিবেলা আবার সেই কাবা বাইতুল্লাহ যেখানে সপ্তম আকাশ পর্যন্ত গেলেন, আবার সেখান থেকে এসে কি করলেন, আবার তিনি উম্মে হানির ঘরে এসে হাজির। এই সময় পর্যন্ত আবার লাইলান আবার আল আলিফ লাম তো দিতে পারতেন, শুধু লাম আপনার লাম ইয়া লাম যে দিয়েছে লাইন, অর্থাৎ রাত, রাতের কিছু অংশ যেখানে ইসমে নাকেরা ব্যবহার করা হয়েছে, যেখানে অনির্দিষ্ট ব্যবহার করা হয়েছে রাতের কিছু অংশের কথা, এটা কি করে সম্ভব? সেই জন্য করে আমার ভাই জান কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির কাছে কাছে এই কথাগুলি ব্যক্ত করলেন, উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলি আপনি বাইরে বলবেন, এই কথাগুলি যদি বাইরে বলেন আপনার নিয়াসনি মানুষেরা তারা কু ধারণা করবে, তারা ঠাট্টা করবে, বিদ্রোহ করবে। আল্লাহর নবী জানিয়ে দিলে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত ঘটনা গুলি যখন খুলে বললেন, আবু জাহেলের দল তারা হাসি ঠাট্টা করতে শুরু করে দিল। হাসি ঠাট্টা যখন করে ওই সময় তাদের মধ্যে থেকে একজন কে বলল, আমাদের বস এক কাজ করো, ওই আবু বকরের বন্ধু নবী মোহাম্মদ আবু বকরের কাছে চলে যাও, তোমাদের নবী এই কাজ করেছে রাতের বেলা কিছু অংশে, কোথায় সাত আসমান ঘুরে এসেছে। তারা ঠাট্টা বিদ্রুপ করে একজনকে পাঠিয়ে দিল হযরতে আবু বকরের কাছে গিয়ে। যখন এই কথা বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ওই সময় জানিয়েছিল, ও আবু জেহেলের দলের লোক তুমি যে এই কথাই বলছো, এই কথা কি আমার নবী বলেছে? বলে হ্যাঁ, তোমার নবী সারা রাতে এই কাজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক
আমার ভাইটা তাই তো অবগত করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপাধি দিলেন সিদ্দিক। আমার ভাই জানেনা, তারপরে চিন্তা করলেন আবু বকর বাড়িতে আর বসলেন না, কারণ না জানি এই কথা যখন উঠেছে আমার নবীর অনেক সমস্যায় ফেলে দেবে। হযরত আবু বকর চলে আসলেন, আসার পরে সত্যিকারের তারা গীবত ঠাট্টা করতে শুরু করে দিল। আবু জেহেলের দলবল হাসি ঠাট্টা করতে করতে এই কথাই বলতে থাকে, আচ্ছা বলো তো তুমি যে এত রাস্তা যে গেলে এই বাইতুল্লাহ থেকে যে মসজিদুল আকসায় গিয়েছো, বলো তো কি মসজিদুল আকসার কটা গেট আছে, কটা জানালা দরজা আছে বলো। আচ্ছা আপনারা তো এই গ্রামের মানুষ তো নাকি অনেকে আছে, আপনাদের মসজিদ আছে না? মসজিদে আপনারা যদি বলা যায় যে ছাদে কটা রড দেওয়া আছে, জানলায় কটা রড আছে, সিঁড়ি থেকে উঠতে কটা সিঁড়ি আছে, আপনারা ঘুরেছেন বলে মনে হয় না? আর এগুলো তো বাচ্চাদের কাজ। তো আবু জেহেল বাচ্চার থেকে আরো খারাপ, আমাকের মতো রসুল্লাহকে প্রশ্ন করছেন বলো তো যে মসজিদুল আকসার মধ্যে কটা দরজা আছে, কটা জানালা আছে, কটা অমুক আছে, এই সমস্ত বাজে প্রশ্ন। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে গেল, নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে জিবরাইল এসে হাজির। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, ইয়া রাসূলুল্লাহ মাথাটা উঠান। কোন কোন বর্ণনা এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই মসজিদ মসজিদুল আকসা নিজে এক হাতে করে নিয়ে উঁচু করে ধরেছেন, কারণ আল্লাহ তো জিবরাইলের ক্ষমতা যা দিয়েছে এই দুনিয়াকে তুলে নিয়ে আছাড় মেরেও ভেঙে দিতে 2 সেকেন্ড সময় লাগবে না। কিন্তু নবী অপমানিত হবে আমার আল্লাহ দেখবে বলে মনে হয় কি করলেন? কোন কোন বর্ণনা এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে মসজিদুল আকসা নিয়েছে, কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর কাবা থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত বাইতুল মাকদিস পর্যন্ত যে জায়গা যে রুট এমন পরিষ্কার করে দেয়া হয়েছিল, এমন তীক্ষ্ণ করে দেয়া হয়েছিল যে রাসূলুল্লাহ কাবা থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম উঁচু করে ধরে আছে। আর এখান থেকে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন এক এক করে দেখে দেখে বর্ণনা দিচ্ছে। বলে ঠিক আছে তোমরা যদি এটাও না মনে করো আমি তোমাদের কাছে এটাই বলতে চাই, তোমাদের এই যে সময়ে যে মক্কার কাফেলা দুইটা কাফেলা দুই জায়গায় থেকে আসছে, যারা ব্যবসা করে ফিরছে অমুক জায়গায়, আমি রাসূলুল্লাহ সেখান থেকে আসতে গিয়ে তাদের উট হারিয়ে যায়, ওই উটটা খোঁজাখুঁজি করছে, আমি তাদের পানিগুলি তুলে সব খেয়ে নিয়েছি। ওই ওই যে গোত্র যখন আসবে, কাবিলা যখন ওই যে গোত্রের মানুষের আসবে, ওদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন। আর একটা জায়গায় আসতে গিয়ে দেখলাম যেখানে উটটা আমি যে বোরাকে করে আসছিলাম, বোরাকের এত আওয়াজ ছিল, এত আওয়াজ ছিল যে আওয়াজে তাদের উটটা এমন করে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করতে করতে মারা গেছে। তবে ফিরবে কবে? উনি বলে ফেললেন যে ওই 2 দিন কি 3 দিনের মাথায় অমুক সময়ে বেলা ডোবার আগে ফিরবে। কোন কোন বর্ণনা এসেছে বুধবার বেলা ডোবার আগে ফিরবে। এই কথা যখন বলে ফেললেন দেখতে পেলেন আবু জাহাল আবুল হাবাতে যারা থাকে যারা শত্রুপক্ষ, এরা তো জানে কি করে মুহাম্মাদকে অপমান করা যায়, ঠিক কিনা বলো? এক শ্রেণীর মানুষ আছে অপমান করতে ভালোবাসে, তো আল্লাহর নবীর অপমান করার জন্য অপদস্থ করার জন্য হুঁশিয়ার। সেই 3 দিন হয়ে গেল, সূর্য লাল হয়ে গেল, বেলা ডুব্বো ডুব্বো অবস্থা, এমন করে তাদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। আরে মোহাম্মদ যে পাগল এই কথা বলেছে, আজকের অবস্থার কি বিপত্তি ঘটবে দেখে নিবি, কারণ সব থেকে বড় লজ্জিত লজ্জিত অপমানিত হবে। মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে যেটা আপনারা আলেমরা জানবেন, হাসিয়া বলে অর্থাৎ
যে মূল কিতাব রয়েছে তার সাইটের যে লেখা থাকে সেই লেখার মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, কয়েকটা নবীর জামানায় এমন ঘটেছিল যে তাদের সম্মানার্থে আল্লাহ সূর্যকে দান করিয়ে দিয়েছিল। আমার ভাই রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন, আবু জাহেল দল বললেন রেডি, সূর্য বেলা ডুবে যাচ্ছে, লাল হয়ে গেছে, এইবার মুহাম্মাদের কি হবে, যে অমুক সময় আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী আমার জানায় গো আল্লাহ, না জানি আজকের কি তোমার নবী কি অপমানিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রোনাজারি করে ওই সময় বলেছিল, এমন সময় দুঃখ করে দেখে ওই সূর্য লাল হয়ে গেছে ঠিকই, কিন্তু যেমন সূর্য তেমন জায়গায় দাঁড়িয়ে আছে, ওই সূর্য আর ডোবে না। সুবহানাল্লাহ, আবু জাহেল তাকিয়ে রয়েছে, বেলা ডুবে যাবে, মুহাম্মদ অপমানিত হবে, লক্ষ্য করে দেখে এমন সময় থেকে ওই কাবিলা ওই গোত্রের মানুষেরা তারা এসে হাজির। ওই সময় আবু জাহেল বলতে শুরু করলো, ও কাবিলার মানুষেরা, ও গোত্রের মানুষেরা, তোমাদের কি আসতে গিয়ে কোনো জায়গায় উঠা নিয়ে গেছে? মুহাম্মদ বলেছে, তোমাদের উঠা নিয়ে গেছে, আর তোমাদের যে পানি ছিল ওই পানি তোমরা এসে দেখো নাই। এটা কি সত্য কথা? ওই কাবিলার মানুষেরা সবার সাথে সাথে সমস্ত দল যত ছিল তারা সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানের কলমা পড়ে সব মুসলমান এইবার দ্বিতীয় গোত্র ঢুকছে, দ্বিতীয় দল যখন ঢুকছে আবু জাহেল চিন্তায় পড়ে গেল, এইবারে মুহাম্মাদের মার নাম নেব না, মুহাম্মাদের নাম নিলে সমস্যা হয়ে যাবে, একদল তো তারা মুসলমান হয়ে গেল আর এরাও যদি সরে মুসলমান হয়ে যাবে অতএব এদের কাছে বলা যাবে না। আবার আর একটা দল এসে হাজির হয়ে গেল, যেমনি সূর্য সেই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই দল যখন এসে হাজির হয়ে গেল ওই সময় বলছে, তোমাদের উট কি রাস্তায় ছটপট করতে করতে কি মারা গিয়েছে? ওই সময় বলছে, হ্যাঁ, এমন একটা উট উচ্চ আওয়াজ, বিকট আওয়াজ, যে আওয়াজের আওয়াজটা আসার কারণে আমাদের উটটা ছটপট করতে করতে মারা গিয়েছে। বলে তোমরা জানলে কোথায় থেকে? আবু জাহেল বলতে চায় না, তার দলের একজন মানুষ বলতে গিয়ে বলে ফেলেছে, ওই বাহনটা স্বয়ং মুহাম্মদ, ওই রাতের বেলা, ওই যে সামান্য রাতের বেলা, ওই যে বললেন,
ওই পুরুষটা সব থেকে বড় দামি, ওই পুরুষটা সব থেকে বড় আনন্দময়, ওই পুরুষটার কপাল সব থেকে ভালো। যে পুরুষের চারটা জিনিস আছে তার মধ্যে এক নম্বর হলো যে পুরুষের আলমারাতু সলিহা, এক নম্বর হলো যে বিবি আছে বিবিটা হলো অনেক সুন্দরী অনেক ভালো ইমানদার মুত্তাকি পরেজগার, যে মহিলা যে স্বামীর বিবিটা হলো বড় ভালো আল্লাহ ওয়ালা জোরে বলেন সুবহানাল্লাহ সলিহা বান্দি। আল্লাহ রাসূল বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই আদ-দুনিয়াতু সলিহা, পৃথিবীর জমিনে এক নম্বর সম্পদ হলো নারী, জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর সম্পদ যদি নারী হয় অর্থাৎ যার বিবি ভালো সেই স্বামীর কপাল ভালো, ঠিক কিনা? আর স্বামীর সঙ্গে বিবির যদি মহব্বত ভালো না থাকে আপনার এক কেজি চাল নিয়ে গিয়ে পুকুরে পাঁচশো ফেলে দিয়ে চলে আসবে, ঠিক কিনা বল? এদিকে ঝগড়া শুরু, ঝগড়া যখন শুরু হয়ে গেল বিবি থাকে উত্তর দিকে স্বামী থাকে দক্ষিণ দিকে, কেউ কারোর সঙ্গে কথা নাই কতদিন, তিন দিন চার দিন পাঁচ দিন, কি ব্যাপার? এই যে স্ত্রী যদি ভালো হতো মহব্বত থাকতো ওই স্ত্রী স্বামীর সঙ্গে কথা না বলে থাকতে পারতো বলে মনে হয়। তাই তো নবী বললেন ওরাই বড় আনন্দময় যাদের স্ত্রীগুলো ভালো ইমানদার মুত্তাকি, একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল মাসকানুল ওয়াসিল বলা হয়েছে যে স্বামী যে বেটা ছেলের একটা প্রশস্ত বড় গাড়ি আছে আর প্রশস্ত বাড়ি আছে, আল মাসকানুল ওয়াসিল অর্থাৎ প্রশস্ত বাড়ি অর্থাৎ বড় বাড়ি রয়েছে আর একটা ভালো গাড়ি রয়েছে, এই যে পুরুষটা হলো অতি দামি, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই দাদারা কান খুলে খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ কয়েকটা তরিকার কথা কেন বললেন? আল্লাহর নবী এটাই শিক্ষা দিলেন যদি কোনো ফ্যামিলি আলোকময় হতে চায় সুন্দর থাকতে পারে, তাই তো বললেন তোমরা যখন বিবাহ করবে চারটি জিনিস দেখে তোমরা বিবাহ করবে, চারটি জিনিস দেখে বিবাহ করতে বললেন, চারটি জিনিসের মধ্যে বলো ওই মেয়েটা যেন সুন্দরী হয়, ওই মেয়েটা যেন চরিত্রবান হয়, ওই মেয়েটা যেন মুত্তাকি হয়, ওই মেয়েটার সম্পদ যেন তোমার সম্পদের ন্যায় হয়। আমার ভাইয়েরা ঠিক এরকম করতে করতে চারটা কথা বলা হয়েছে, আমার ভাইয়েরা কিন্তু তিনটা দিক ছেড়ে দিয়ে অন্তত দিনদারির কথা বেশি তার উপরে ভর ভর করতে বলেছে। আমার ভাইয়েরা কেন এই যে দিনদারির কথা বললেন, একজন মেয়ের মধ্যে যদি দিনদারিতা না থাকে ওই সংসারে কোনোদিন শান্তি থাকতে পারে না, ওই সংসারে অশান্তি। আজকে আমি আপনাদেরকে দুঃখের কথা একটু আমি খুলে বলি, এখন নব্বইটা না একশোটার মধ্যে নব্বইটা সংসারে স্বামী স্ত্রীর শুধু গন্ডগোল, ঠিক কিনা বলে? নব্বইটা শুধু স্বামী স্ত্রীর গন্ডগোল, স্বামী স্ত্রীর সঙ্গে গন্ডগোল ঝগড়া, কেউ হয়তো খুব মারধর করছে, কেউ বাপের বাড়ি চলে যাচ্ছে, কেউ কেষ্টা মারতে ঝুলছে, সমাজের এই অবনতি কেন? তার একটাই কারণ রসুল্লাহ তরিকা মানে নাই বলে সুবহানাল্লাহ। রসুল্লাহ তরিকা মানতে হবে, রসুল্লাহ তরিকা যদি আমরা মানতে পারি আমাদের সংসার সুখ আসবে, আমরা একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই যান এই যে অন্তরে আল্লাহ রসুলের তরিকা নাই বলে আমাদের সমাজ এত গন্ডগোল, আল্লাহর নবীর তো বিবিরা ছিল কিন্তু রসুল্লাহ কিভাবে তাদের তরিকাকে কিভাবে তার সংসারকে একের পর এক যে কিভাবে সুন্দরভাবে সংসারটাকে সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু রসুল্লাহ তো অর্থ ছিল না, আল্লাহ রসুলের ছিল মন ভালোবাসা, একে অপরের প্রতি যে হক রয়েছে সেই হককে আমার আপনার নবী তিনি হককে আদায় করেছিলেন। সুবহান, একবার উচ্চারিত দর্শন পর্যন্ত আল্লাহুম্মা আমার ভাই, আমি বিশেষ করে যদিও আমি দান সম্পর্কে আজকে ইচ্ছা ছিল আলোচনা করার, যদিও আমি কিছুদিন আগে একটা জায়গায় দান সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু বিশেষ করে আজকের মেয়েরাদের উপরে কেন একটা আলোচনা করলাম, কারণ এটা একটা মাস বা দিন হিসাবে আমাদের কাছে একটা গুরুত্ব আছে না কথা বলার গুরুত্ব আছে, এই মাসে এই দিনগুলো কিছু কিছু দিনগুলো
দিনগুলি আমাদের কাছে খুবই ভাইটাল দিন। অতএব এর সম্পর্কে আমরা মিরাজ করি, আমরা পূজা করি, আমরা ইফতার করি, আর একটু শুয়ে পড়ি, দু চার টাকা বারো টাকা নফল নামাজ পড়ি, বেশি পড়ি ব্যাস। কিন্তু এর তাৎপর্য কি, এর ফজিলত কি আছে, এটা আল্লাহ রাসূল কেন করলেন, এই সময়ের মধ্যে কি ঘটলো, সেগুলি আমাদের অনেকের জানা নেই। আমি আজকে কিছুটা না হলেও অনেকটা বিস্তারিত ভাবে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। তবে আমার ভাই একটাই কথা, আল্লাহ রাসূল যে পুরস্কার দিয়ে আসলেন পাঁচ ওয়াক্ত নামাজ, সেটাই আমার আপনার কামিল মোর্শেদ সুলতান গাজী রহমাতুল্লাহ বারবার বলছেন যে বাবা বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজ, বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো। এই নামাজ কি করতে পারে? সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে দূরে সরায়, সুবহানাল্লাহ, নামাজ অশ্লীল কাজকে দূরে সরিয়ে দেয়। একটা ফ্যামিলিতে যদি বিবি নামাজ পড়ে, স্বামী যদি না নামাজ পড়ে, স্বামীর নামাজই বানাবে, স্বামী যদি নামাজ পড়ে, বিবির যদি নামাজ না পড়ে, বিবিরও নামাজ পড়াবে। আমার বলার উদ্দেশ্য হলো যে বাড়িতে, যে ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় একে একজন নামাজ পড়ার একজন পড়ে না, না না, আমাদের কর্তব্য হলো স্বামী স্ত্রী যে বাড়িতে নামাজ হয়, সন্তান সন্ততিদেরকে নামাজের তালিম দেয়, এই নামাজই ফ্যামিলিতে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই নামাজ যদি আদায় করে এই ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন, বলা হয়েছে একজন মহিলা যদি রাতে বেলা ঘুমায়, স্বামী যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়তে ওঠে, বিবি ঘুমাচ্ছেন, বলা হয়েছে স্বামীর দায়িত্ব হলো ওই বিবিকে ভালোবাসা দিয়ে ডাকতে হবে। বিবি উঠতে চায় না, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, আল্লাহর নবী মজা করে হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে কিছু পানি নিয়ে বিবির চোখ একটু হালকা করে ছিটিয়ে দেবে, দেওয়ার পরে বিবির ঘুম ভেঙে যাবে। দুই স্বামী স্ত্রীতে বসে বসে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে কাঁদবে, আল্লাহ আমার এই সমস্যাকে সমাধান করে দাও, ওগো আল্লাহ আমাদের ফ্যামিলিকে আল্লাহ ইমানদার বানিয়ে দাও, যে দোয়া চাইবে আমার আল্লাহ শেষ আকাশে এসে বলে আব্দি আমার বান্দা চাও তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের ফিরিয়ে দেব না। আমার ভাই জানে না, ঠিক স্বামী যদি অমন করে ঘুমায় তাহলে বিবির দায়িত্ব হলো স্বামীকে ডাকা, কেমন করে ডাকবে, উঠতে চায় না, ডাকার পরে উঠতে চায় না, সামান্য পানি নিয়ে ওই পানি চোখে ছিটিয়ে দিতে হবে, এটাই ছিল আমার আপনার রাসূলুল্লাহর তরিকা। জোরে বলি সুবহানাল্লাহ। এমন করলে মহব্বত স্বামী স্ত্রীতে বাড়াতে পারে না, বাড়ে। আচ্ছা বিবি যদি একদম লেটো মাল হয়, যদি নামাজ না পড়ে, স্বামী যদি রাতের বেলা ঘুমানোর পরে যদি নামাজের তাহাজ্জুদে যদি চোখে ছাঁটা মারে, কোনো খাই প্রতি আমার ডিস্টার্ব করলে কেন, ঝগড়া হবে না, তাহলে বিবি নামাজি হতে হবে তো, নামাজি হলে সে দিনের কথা ভাববে, সে তো আমার ডেকেছে নামাজের জন্য ভালোর জন্য। আর বিবি যদি বেনামাজি হয়, স্বামী যদি চোখে যদি পানি ছাঁটা মারে, উঠেই আগে তার ইংলিশ থেকে গালাগালি দিয়ে দেয়। এই জন্য বলে আল আল মারাতু সালিহা, এই চারটি সম্পর্কে বলতে গেলাম অনেক সময় যাবে, আমি একটা নিয়ে একটু ধারণ দিলাম যে ইমানদার বিবি হতে হবে, ইমানদার মেয়ে আমাদের ঘরের মেয়েদেরকে তাদের ইমানদার বানাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে তরিকা অনেক কিছু আলাপাত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তরিকার উপরে আমাদের চলার তৌফিক